गुड मॉर्निंग गुड मॉर्निंग सर আচ্ছা বোর্ডটা দেখা যাচ্ছে তো পুরোটা এই অবধি দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা আচ্ছা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে আমার শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফার্মাকোলজি দেখো প্রথমে একটা কথা বলি তোমাদের তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই বা তোমরা বিফর্ম করনি বিফর্ম এমফর্ম এর স্টুডেন্ট তোমরা না সুতরাং ফার্মাকোলজিটা যতটা ডেপথে আমরা বিফর্ম বা এমফর্ম এর ক্যান্ডিডেটদেরকে পড়াই ততটা ডেপথে যাব না কিন্তু তোমাদের যতটা দরকার তত একটু নেটওয়ার্ক ইস্যু হলো কেটে গিয়েছিল আমার এখান থেকে আমার কথাটা কি শোনা গেল আমি কি বললাম হ্যাঁ স্যার শোনা যাচ্ছিল আজকে তোমাদের জন্য যতটা দরকার তোমরা কি তোমরা একটা নির্দিষ্ট কারণের জন্য এটা শিখতে এসেছো যেটা হুইচ ইজ রিলেটেড টু ইওর জব তোমরা ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে আসতে চাও তোমাদের জন্য যতটা দরকার আজকে আমি ততটাই কিন্তু শেখাবো ঠিক আছে ওকে স্যার চলো এই যে আমরা ফার্মাকোলজি বলছি এই ফার্মাকোলজি দুটো শব্দ নিয়ে তৈরি দেখো লেখাটা দেখা যাচ্ছে কিনা ফার্মাকোলজি এই ফার্মাকোলজি দুটো শব্দ নিয়ে তৈরি কি কি দুটো শব্দ এটাকে ভেঙে দাও একটা হচ্ছে ফার্মাকো একটা হচ্ছে লজি দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার ফার্মাকো কথাটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দটা কি গ্রিক শব্দটা হচ্ছে ফার্মাকন 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 কথার মানে হচ্ছে এনসিয়েন্ট গ্রিক আমরা যদি দেখি ফার্মাকন কথার মানে হচ্ছে ড্রাগ বা পয়জন অর্থাৎ ওষুধ বা বিষ ড্রাগ অথবা পয়জন এই দুটো জিনিসকে বলা হয় ফার্মাকন ঠিক আছে এবার ড্রাগ কোনটা পয়জন কোনটা এদের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে তাই তো দেখো একটা জিনিস জেনে রেখে দাও যেটা আমার শরীরের ক্ষতি করছে সেটাই হচ্ছে বিষ এবার আমার যখন আমি যখন ড্রাগ নিচ্ছি কোনো ওষুধ নিচ্ছি সেটাও যদি আমি অতিরিক্ত মাত্রায় নিই সেটা আমার কাছে বিষ তাই না বিষ বলতে কি যাহাই অতিরিক্ত তাহাই বিষ যেটাই অতিরিক্ত নেওয়ার ফলে আমার শরীরে ক্ষতি করছে সেটাই বিষ তাই তো যাই হোক ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ বা পয়জন তাহলে এই যে ড্রাগ রিলেটেড যেসব পড়াশোনা আমরা কোন সেগমেন্টের মধ্যে পড়বো ফার্মাকোলজির মধ্যে পড়বো লজি কথাটার মানে জানো লজি কথাটার মানে হচ্ছে স্টাডি পড়াশোনা যেমন আমরা বায়োলজি পড়েছি না বায়োলজি বায়ো মানে কি লাইফ জীবন জীব সেটা নিয়ে যে পড়াশোনা জীববিদ্যা সেটাকে আমরা কি বলি বায়োলজি বায়োলজি স্যার তাই তো সেরকম ফার্মাকোলজি মানে ফার্মাকন নিয়ে আমরা স্টাডি করছি অর্থাৎ ওষুধপত্র নিয়ে আমরা পড়াশোনা করছি বোঝা গেল কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলো কারণ তোমাদের কাছে এন্টায়ার কনসেপ্টটা কিন্তু একদম নতুন আর তোমরা যে সেগমেন্টে ঢুকছো সেখানে এই জিনিসটা লাগবেই এই অবধি বোঝা গেল এটা স্যার শরীরে তো এটা কি শরীরের মধ্যে তো কোনো অঙ্গ না স্যার না শরীরের মধ্যে কোনো অঙ্গ না এটা পড়াশোনার একটা আলাদা সেগমেন্ট যেখানে আমরা ওষুধ সংক্রান্ত পড়াশোনা করছি ঠিক আছে ওষুধ নিয়ে পড়ছি ধরো তোমাকে তোমার জ্বর হয়েছে তুমি প্যারাসিটামল খেলে তোমার ব্যথা লেগেছে তুমি ব্যথার ওষুধ খেলে এবার এই যে ব্যথার ওষুধ কিভাবে আমাদের শরীরে কাজ করছে বা আমরা যখন ব্যথার ওষুধ নিচ্ছি আমাদের শরীর সেই ব্যথার ওষুধটার উপরে কি প্রভাব বিস্তার করছে এই সব কিছু নিয়ে আমরা পড়াশোনা করব ফার্মাকোলজির মধ্যে বোঝাতে পারলাম আমরা তখন আরো এগোবো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে আপাতত আমরা কি জানলাম ওষুধ সংক্রান্ত পড়াশোনা করার যে সেগমেন্টটা সেটাকে বলা হয় ফার্মাকোলজি ঠিক আছে দুটো ভাগে ভাগ করা রয়েছে দুটো জিনিস নিয়ে আমরা পড়াশোনা করবো ফার্মাকোলজি পড়তে গেলে সেটা কি একটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স একটাকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স আমি আগে লিখে দিই তোমরা জিনিসটা দেখে নাও তারপরে আমি জিনিসটা বুঝিয়ে দেবো তখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ফার্মাকোলজির দুটো সেগমেন্ট একটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স বোর্ডটা কি দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার আরেকটাকে বলা হয় ফার্মাকো ফার্মাকোডাইনামিক্স
এই ফার্মাকোকাইনেটিক্স কি ফার্মাকোডাইনামিক্স কি আপাতত আমরা এই মুহূর্তে কিছুই জানি না, তাই তো? এবার আমরা সেটা শিখব। এই ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে আমরা যখন কোনো ওষুধ নিই সেটা যে ফর্মে নিতে পারি, আমরা যদি খাওয়ার মানে আমরা যদি ওষুধটা খাই তার মানে আমরা ওরাল ইনটেক করলাম, আমরা টপিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারি, মলম নিয়ে আমরা হাতে লাগাতে পারি, তাই তো? আমরা সাবলিঙ্গুয়াল নিতে পারি, জিভের তলায় রাখতে পারি, এটাকে সাবলিঙ্গুয়াল বলে। আমরা ইন্ট্রাভেনাস নিতে পারি, অর্থাৎ ভেনের মধ্যে ইঞ্জেকশন নিতে পারি, আমরা ইন্ট্রামাসকুলার নিতে পারি, ইঞ্জেকশন মাসলের মধ্যে ইঞ্জেকশন নিতে পারি, আমরা সাবকিউটেনিয়াস নিতে পারি, চামড়ার তলায় নিতে পারি, আমরা ওষুধ রেকটাল ফর্মে নিতে পারি, রেকটাল ফর্মে মানে যেটা এনাস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? অনেক ফর্মে আমরা ওষুধকে নিতে পারি, এগুলোকে বলে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওষুধটা আমি কিভাবে অ্যাডমিনিস্টার করছি, কোন রুটে করছি। আমি যদি ওরাল রুটে করি, ওরাল রুট মানে কি, মুখ দিয়ে নিলাম, তাই না? রেকটাল রুটে করছি তার মানে কি, আমি অ্যানাস দিয়ে জিনিসটাকে ঢোকালাম, রেকটামের মধ্যে নিলাম, বোঝাতে পারছি? আমি মলম নিয়ে হাতে লাগাচ্ছি, আমার হাতে স্কিন ইনফেকশন হয়েছে, আমি মলম লাগাচ্ছি, তাহলে আমি টপিক্যালি নিলাম, বোঝাতে পারছি? অনেক ওষুধ আছে জিভের তলায় রাখতে হয়, ঠিক আছে? সেই ওষুধগুলোকে কি বলে, সাবলিঙ্গুয়াল, তার মানে আমি কোন রুটে নিচ্ছি, সাবলিঙ্গুয়াল রুটে, ঠিক আছে? ইঞ্জেকশন নিচ্ছি আমি, ইঞ্জেকশন ভেনের মধ্যে ডাইরেক্টলি দেওয়া যায়, যেটাকে বলে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন, তাই তো? আবার আমরা মাসলের মধ্যে ইঞ্জেকশন দিই, যেটাকে বলে ইন্ট্রামাসকুলার, বা আমরা চামড়ার তলাতে দিই, যেটাকে বলে সাবকিউটানিয়াস ইঞ্জেকশন, তাই তো? আমরা যে কোনো রুটে আমরা ওষুধ নিই, কিন্তু যখন আমরা ওষুধটা নিচ্ছি, ওষুধটা কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তাই তো? এবার যখন ওষুধ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আমাদের শরীর নিশ্চয়ই তার উপরে কোনো প্রভাব বিস্তার করবে, তাই তো? পড়াশোনা থেকে একটু সরে যাই, একটা উদাহরণ নিই, একটা উদাহরণ নিই, গল্পের মতো করে করি, তাহলে ফার্মাকোলজির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই এই টপিকটা, এই ফার্মাকোলজি টপিকটা কিন্তু খুব একটা সহজ টপিক না, এটাকে বুঝতে গেলে সেইভাবে তোমায় গল্পের ছলে বুঝতে হবে যাতে তোমার কাছে জিনিসটা সোজা হয়। একটা ওষুধকে আমরা কোন একটা অতিথির সঙ্গে তুলনা করি, অতিথি, এই অতিথি আমাদের বাড়িতে আসেন, আসেন তো, এসে আমাদের সঙ্গে কিছুটা সময় তিনি কাটান, ঠিক আছে? তারপরে তিনি আবার আমাদের বাড়ি থেকে চলে যান। অতিথি তিনি কি আমাদের বাড়িতে পার্মানেন্টলি থাকার জন্য আসেন? না স্যার, আসেন না। তিনি যদি পার্মানেন্টলি থাকতেন তাহলে তিনি অতিথি হতেন না, আমার বাড়ির তিনি সদস্য হতেন, তাই না? হ্যাঁ স্যার। অতিথি বলছি মানে তিনি আসবেন, কিছুটা সময় আমাদের সাথে কাটাবেন, আবার আমাদের বাড়ি থেকে তিনি চলে যাবেন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি ওষুধকেও ওই অতিথির সঙ্গে তুলনা করতে পারি, আর আমাদের বাড়িকে আমাদের শরীরের সঙ্গে তুলনা করতে পারি। ওষুধ আমাদের শরীরে প্রবেশ করলো, সে আমি যে রুটেই নিই, আমাদের শরীরে প্রবেশ করলো, কিছুটা সময় আমাদের শরীরে থাকলো, তারপর আমাদের শরীর থেকে বেরিয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। তো বেরোচ্ছে কি করে? বেরোচ্ছে কি করে আমরা পরে আসবো, আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এটুকুনি জেনে রাখো। দেখো এটাকে বলা হয় কোন পথে এলিমিনেট হলো, কোন পথে সেটা এক্সক্রিটেড হলো, সেটা ইউরিনের মাধ্যমে হতে পারে, সেটা ফিসেসের মাধ্যমে হতে পারে, অর্থাৎ পটির সাথে বেরোতে পারে, ইউরিনের সাথে বেরোতে পারে, সেটা ঘামের সাথে বেরোতে পারে, সেটা মহিলাদের ব্রেস্ট মিল্কে বেরোতে পারে, প্রেগনেন্ট মহিলা যারা, অনেক রকমের রুটস অফ এলিমিনেশন আছে, বোঝাতে পারছি? ওষুধটা খেলে আমরা পরে পড়বো, ডিটেলসে পড়বো, তখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু ওষুধ আছে তুমি পেচ্ছাপ করবে, পেচ্ছাপের সাথে বেরিয়ে যাবে। কিছু কিছু ওষুধ আছে পটি করবো আমরা, যখন পটির সাথে বেরিয়ে যাবে। তার মানে কি, ওষুধ আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ওষুধ যদি আমাদের শরীর থেকে না বেরোয় তাহলে কি হবে, টক্সিক এফেক্ট দেখা দেবে। টক্সিক এফেক্ট মানে তার হার্মফুল এফেক্ট দেখা দেবে, যেটা আমাদের শরীরে ক্ষতি করবে, বোঝাতে পারলাম? দেখো এই যে অতিথি যিনি আমাদের বাড়িতে আসছিলেন, অতিথি আমাদের বাড়িতে আসলেন, আমাদের সাথে কিছু সময় কাটালেন, তারপর অতিথি চলে গেলেন, এই অতিথি যদি আমাদের বাড়িতে এসে পার্মানেন্টলি থেকে যান, যদি আমাদের বাড়ি থেকে না বেরোন, তাহলে কি হতে পারে, তিনি আমাদের সংসারের প্রত্যেকটা বিষয়ের মধ্যে তিনি ঢুকবেন, তাই তো? আচ্ছা, প্রত্যেকটা বিষয়ে তিনি নাক গলাবেন আর সেখান থেকে অশান্তির সৃষ্টি হবে, তাই না? আচ্ছা, টক্সিক এফেক্ট লিঙ্ক করতে পারছি দুটো জিনিসকে, ওষুধের সাথে অতিথি। আচ্ছা, তিনি সংসারে আসলেন, এসে প্রথম প্রথম তিনি ঠিক আছে, কোনো অসুবিধা করলো না, কোনো তার সাইড এফেক্ট দেখা দিল না, টক্সিক এফেক্ট কিচ্ছু নেই,
কিছুদিন যাওয়ার পর থেকে কি দেখা দেবে, এই আমার এটা ভালো লাগছে না, তুই কেন করছিস, এই আমি এখন ওই সিরিয়াল দেখবো, তুই এখন কেন খেলা চালালি টিভিতে, তাই না? ছোট ছোট বিষয়গুলো থেকে ঝামেলা বাঁধবে, তাই তো? তার মানে কি অ্যাডভার্স রিয়াকশন হওয়া শুরু হলো, ক্লিয়ার? আরো বেশি কিছুদিন থেকে গেলেন, টক্সিক এফেক্ট দেখানো শুরু হলো, এবার আর মন কষাকষি না, এবার তুমুল ঝামেলা শুরু হলো, তাই তো? তার থেকে বেটার তিনি চলে যাক। ওষুধের ক্ষেত্রেও তাই, ওষুধ যদি আমাদের শরীরের মধ্যে বাস করে, ও যদি আমাদের শরীরের মধ্যে থেকে যায়, তাহলে কি হবে, টক্সিক এফেক্ট দেখা দেবে, সেটা তো হওয়া উচিত না, তাই ওষুধকে আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে হবে। বোঝাতে পারলাম? তাহলে ওষুধ কি আমাদের শরীরের মধ্যে ক্ষণিকের অতিথি বলতে পারি? এবার যখন আমরা কোনো ওষুধ নিলাম, যে কোনো রুটেই আমরা নিতে পারি, আমি কি বললাম যে আমরা কি দেখব যে আমাদের শরীর সেই ওষুধটার উপরে কিভাবে রেসপন্ড করছে, তাকে কিভাবে আপ্যায়ন করছে, তার উপরে কি প্রভাব বিস্তার করছে, সেটাই তো ফার্মাকোকাইনেটিক্স, তাই তো? তার মানে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, ফার্মাকোকাইনেটিক্স কে আমরা কি বলতে পারি, হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, মানে ড্রাগটার উপরে বডি কি প্রভাব বিস্তার করছে, ড্রাগটাকে কিভাবে সে আপ্যায়ন করছে, তার উপরে কি এফেক্ট দেখাচ্ছে, সেটাই ফার্মাকোকাইনেটিক্স। আর একটু সহজ করে সেই পুরনো উদাহরণে ফিরে যাই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোন অতিথি তোমার বাড়িতে এসে দরজায় বেল বাজালেন, তুমি কি করবে, তাকে আপ্যায়ন করবে, আরে আসুন 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 ভেতরে আসুন, তাই তো? তাকে ভেতরে ডাকবে, তাহলে তুমি কি প্রভাব বিস্তার করছো সেই অতিথির উপরে, তাকে প্রথমে ভেতরে ডাকছো, তাই তো? এবার ভেতরে ডাকে, তাকে বসালে, তাই তো? এবার খানিকক্ষণ বাদে তুমি কি করবে, আসুন আমার বাকি ঘরগুলো দেখে যান, এটা হচ্ছে আমার শোয়ার ঘর, এটা হচ্ছে আমার ডাইনিং, এটা আমার বারান্দা, তুমি কি করবে, তাকে বিভিন্ন তোমার বাড়ির জায়গাগুলোকে দেখাচ্ছ, তাই তো? বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে তুমি কি করবে, তার সাথে গল্প গুজব হলো, তাকে তুমি খাওয়া দাওয়া করালে ভালো করে। এবার খাওয়া দাওয়া করালে মানে কি, এবার তার যাওয়ার টাইম হয়ে গেছে, তাকে তুমি এমন একটা ফেজের মধ্যে নিয়ে আসলে এবার তাকে উঠতে হবে, তোমার বাড়ি থেকে বেরোতে হবে, তাই তো? এবার খাওয়া দাওয়া করানোর পরে তুমি কি বলবে, সব যখন গল্প গুজব শেষ, খাওয়া দাওয়া শেষ, সাবধানে আসবে, কিন্তু বাড়ি পৌঁছে আমাকে একটা ফোনে জানিয়ে দেবে তুমি ভালো করে পৌঁছেছো, বা বাড়ি পৌঁছে আমাকে জানিয়ে দেবেন আপনি ঠিকভাবে পৌঁছে গেছেন, খুব দুশ্চিন্তায় থাকবো, তাই তো? এই যে খুব দুশ্চিন্তায় থাকবো, বাড়ি পৌঁছে জানিয়ে দেবেন, এই কথাগুলোর মানে কি, আপনি আসুন, টাটা বাই বাই, তাই না? তার মানে আমি এমন একটা জিনিস সৃষ্টি করলাম যে এবার আপনি আসতে পারেন, তাই তো? ওষুধের ক্ষেত্রেও তাই হয়। ধরো আমি একটা ওরাল রুটে আমি কোনো ওষুধ নিচ্ছি চিন্তা করলাম, মানে আমি খেলাম কোনো ওষুধকে, আমি খেলাম, এবারে এই যখন ওষুধটা আমি খেলাম, ওষুধটা কি হবে, আমাদের জিআই ট্র্যাক দিয়ে নিচের দিকে নামবে, এলিমেন্টারি চ্যানেল দিয়ে নিচের দিকে নামবে, তাই তো? ঠিক যেমন করে খাওয়ার নাম ছিল সেরকম করে নামবে। এবার আমরা কি পড়েছিলাম, যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, নিউট্রিয়েন্টস গুলো আমাদের কি হবে, জিআই ট্র্যাক থেকে অ্যাবজর্ব হবে, পড়েছিলাম না? পড়েছিলাম তো। এবার নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হয় কোথায় যাবে, রক্তের মধ্যে মিশবে, তাই তো? আর রক্তের সাথে এই নিউট্রিয়েন্টস যেগুলো রয়েছে, নিউট্রিয়েন্টস গুলো তো অ্যাবজর্ব হলো, ওই রক্তে আসলো, এবার এই নিউট্রিয়েন্টস গুলো কি হবে, আমাদের সারা শরীরে রক্তের সঙ্গে ঘুরবে, আর যেখানে যেখানে দরকার সেই টিস্যুগুলোর মধ্যে পৌঁছে যাবে, তাই না? তাহলে দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর মেডিসিন, আমি যখন কোনো ওষুধ খেলাম সেও অ্যাবজর্ব হবে আমাদের জিআই ট্র্যাক থেকে, অ্যাবজর্ব হয়ে কোথায় আসবে, রক্তে আসবে, তাই তো? এবার রক্ত নিয়ে রক্তের মধ্যে সে কি হবে, আমাদের শরীরে ঘুরে বেড়াবে, আর যেখানে দরকার সেখানে গিয়ে তার কাজ দেখাবে, ক্লিয়ার এই অবধি? তাহলে আমি যখন কোনো ওষুধ খেলাম, আমার শরীর ওই ওষুধটার উপরে কি প্রভাব বিস্তার করলো, তাকে কিভাবে আপ্যায়ন করলো, জিআই ট্র্যাক থেকে সেই ওষুধটাকে বললো আপনি আসুন রক্তের মধ্যে আসুন, বোঝাতে পারলাম? ঠিক যেমন অতিথিকে আমরা বলেছিলাম আসুন ঘরের মধ্যে আসুন, অতিথিকে আমরা বাইরে থেকে ঘরের মধ্যে অ্যাবজর্ব করে নিলাম, ক্লিয়ার? কেন অ্যাবজর্ব টার্মটা ইউজ করলাম বুঝতে পারছো? তার মানে ওষুধটা যখন জিআই ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করলো, আমরা তখন কি করলাম,
আমাদের শরীর কি করলো, ওষুধটাকে অ্যাবজর্ব করে নিল রক্তের মধ্যে। আসুন আপনি এবার রক্তের মধ্যে আসুন। তাহলে প্রথম পার্ট আমরা কি দেখলাম, এই ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে আমরা প্রথম কি দেখলাম, অ্যাবজর্বশন। কি দেখলাম? অ্যাবজর্বশন। আমার দেহ, আমার শরীর, আমার বডি ওষুধটার উপরে প্রথম কি প্রভাব বিস্তার করলো, অ্যাবজর্বশন। বোঝাতে পারলাম না? পারলাম না। হ্যাঁ স্যার। ক্লিয়ার? আমি দুজনকেই জিজ্ঞেস করছি, সঞ্জু তোমার কাছে জিনিসটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয়, এবার ওষুধটা তো রক্তে চলে আসলো, এবার রক্তের মধ্যে এসে ওষুধটা কি হবে, ও কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? রক্ত কি দাঁড়িয়ে থাকে না, রক্ত ফ্লো করে, চলতে থাকে স্যার, রক্ত চলতে থাকে, ফ্লো করে, ফ্লো করে, তাই তো? এবার এই রক্তের সঙ্গে ওষুধটাও আমাদের শরীরের মধ্যে ঘুরে বেড়াবে? হ্যাঁ স্যার। এবার কি হবে, ওষুধটা ঘুরে বেড়াতে বেড়াতে সে বিভিন্ন জায়গায় ওষুধটা পৌঁছে যাবে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ঠিক যেমন অতিথি তোমার ঘরে প্রবেশ করার পরে তুমি অতিথিকে নিয়ে কি করেছিলে, দেখুন এটা আমার বারান্দা, এখান থেকে আপনি সুন্দরভাবে গঙ্গাটা দেখতে পাবেন, এটা আমার শোয়ার ঘর, দেখুন এই জানলাটা খুলে দিলে সুন্দর হাওয়া আসবে, এটা আমার বসার জায়গা। তুমি কি করেছিলে, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিলে তোমার ঘরে অতিথিকে? হ্যাঁ স্যার। ঠিক সেরকম আমাদের শরীর কি করবে, ওষুধটাকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তাহলে এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউশন। ওষুধটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। ডিস্ট্রিবিউশন কথার মানে আমি বুঝি, ডিস্ট্রিবিউট করে দেওয়া মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া। আমি তোমার কাছে এক মানে থলে চকলেট এনে বললাম যে এটা তোমার তোমার সব বন্ধুদের মধ্যে তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তুমি সবাইকে চকলেট বিলিয়ে বেড়ালে, এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউট করা, তাই না? তাহলে ওষুধটা আমাদের শরীরের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, বিভিন্ন টিস্যুজ এর মধ্যে মানে টিস্যুজ এর কাছে গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল ওষুধটা। বোঝাতে পারছি? তাহলে দ্বিতীয় আমরা কি দেখলাম ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে, মানে আমাদের শরীর কিভাবে ওষুধটার উপরে কাজ করছে, প্রথম করলো অ্যাবজর্পশন, দ্বিতীয় করলো ডিস্ট্রিবিউশন। বোঝাতে পারলাম? আচ্ছা, আবার আমরা পুরনো গল্পে ফিরে যাই। এই যে ওষুধটা যে ডিস্ট্রিবিউট হয়ে গেল সব জায়গায়, এর পরে ওষুধটা কি হয় সেটা বুঝতে গেলে পুরনো উদাহরণটাই যেতে হবে। মানুষটাকে আমরা অতিথিকে আপ্যায়ন করে ঘরে আনলাম, তাকে আমার বিভিন্ন ঘর বারান্দা সবকিছু দেখালাম তাকে, এটা আমার রান্নাঘর, এটা আমার বারান্দা, এটা আমার ড্রয়িং ডাইনিং, সবকিছু দেখালাম। এবার কি করব, তাকে আমরা খাওয়া দাওয়া করাবো, তাই না? যতটা আমাদের সাধ্যের মধ্যে সম্ভব ততটা ভালো করে তাকে খাওয়া দাওয়া করাবো, করিয়ে তাকে তৈরি করব এমন একটা পরিস্থিতি যাতে তিনি এবার ওঠেন, তাই তো? ওষুধের ক্ষেত্রেও তাই হবে। ডিস্ট্রিবিউশন হয়ে গেল, এবার ওষুধটাকে এমন একটা ফর্মে কনভার্ট করতে হবে, তার বায়ো ট্রান্সফর্ম করতে হবে ওষুধটাকে, যাতে কি হয় ওষুধটা আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে। ওষুধটা আমাদের শরীরে ঢুকেছে নির্দিষ্ট কোনো কাজের জন্য, তার কাজ হয়ে যাওয়ার পরে ওষুধটা আমাদের শরীরে থাকার প্রয়োজন নেই, তাকে বেরিয়ে যেতে হবে। এই যে বায়ো ট্রান্সফরমেশন হচ্ছে, ওষুধটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে যাতে ওষুধটা আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে, এটাকে বলা হয় মেটাবলিজম। তিন নম্বর কি কি জানলাম আমরা, মেটাবলিজম, মেটাবলিজম। বোঝা যাচ্ছে? আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম। মেটাবলিজম মানে কি বললাম, বায়ো ট্রান্সফরমেশন, তার মানে ওষুধটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেল, কোন ফর্মে ট্রান্সফর্ম হলো, যাতে ওটা আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তুমি যখন অতিথির সঙ্গে, তোমার যখন সব গল্প গুজব সব শেষ, খাওয়া দাওয়া সব সবকিছু মিটে গেল, এবার অতিথি কি হবে, তোমার বাড়ি থেকে টাটা বাই বাই বেরিয়ে যাবেন, বিদায় নেবেন, তাই তো? তাহলে ওষুধটা হলো যখন বায়ো ট্রান্সফরমেশন হয়ে গেল, অর্থাৎ তার মেটাবলিজম হয়ে গেল, সে এমন একটা ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেল যাতে সে বেরিয়ে যেতে পারে, তার পরের ধাপ কি হবে, এক্সক্রিশন, এক্সক্রিশন বা এলিমিনেশন। বোঝাতে পারলাম? মানে আমাদের শরীর থেকে বেরিয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বিভিন্ন পথে বেরোতে পারে, আমরা যেটা বললাম, কোন কোন ওষুধ আছে যেটা আমাদের রিনাল রুট এক্সক্রিটেড হয়। রিনাল রুট এক্সক্রিটেড হয় মানে কি, আমরা যখন ইউরিনেট করছি তার সাথে বেরিয়ে যায়। আবার কিছু কিছু ওষুধ আছে যেটা
ফিকাল রুটে এক্সক্রিটেড হয়, অর্থাৎ বিলিয়ার্ডের রুটে এক্সক্রিটেড হয়, অর্থাৎ আমরা যখন ডিফিকেট করছি, আমরা যখন পটি করছি, সেই পটির সাথে বেরিয়ে যায়। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এরকম আরো কিছু রুটস অফ এলিমিনেশন আছে যেখান দিয়ে ওষুধ বেরোয়। কিছু কিছু ওষুধ আছে যেটা প্রেগনেন্ট মহিলাদের যদি খাওয়ানো যায় তাদের ব্রেস্ট মিল্কের সাথে বেরিয়ে যায়, ঠিক আছে, ল্যাকটেটিং মাদারদের ব্রেস্ট মিল্কের সাথে বেরোয়। মানে আমরা আমাদের কাছে বোঝার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে ওষুধ আমাদের শরীরে থাকবে না, সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। তাহলে ফার্মাকোকাইনেটিক্স মানে আমরা কি বুঝলাম, হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, আমাদের শরীর ওষুধটার উপরে কি প্রভাব বিস্তার করলো, তার মধ্যে আমরা কি কি পাবো। অ্যাবজর্পশন মানে প্রথমে তাকে অ্যাবজর্ব করালো, আসুন রক্তে আসুন, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে ডিস্ট্রিবিউশন, ছড়িয়ে দিল সারা শরীরে, ঠিক আছে। তারপরে মেটাবলিজম, সেই ওষুধটার বায়ো ট্রান্সফরমেশন করালো, অর্থাৎ সে যাতে বেরিয়ে যেতে পারে সেই ফর্মে তাকে ট্রান্সফর্ম করিয়ে দিল, তাকে কনভার্ট করিয়ে দিল, ঠিক আছে। একদম শেষে কি, এক্সক্রিশন, অর্থাৎ বেরিয়ে গেল ওষুধটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে এই পুরো জিনিসটা আমরা কি, হ্যাঁ কিছু বলছিলে বলো সঞ্জু, সঞ্জু কিছু বলছিলে বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার, ক্লিয়ার আছে, তাই দেখাতে বলছি। আচ্ছা, তাহলে পুরো জিনিসটা আমরা পড়বো ফার্মাকোলজির কোন সেগমেন্টে, কোন ডিভিশনে, ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো ফার্মাকোডাইনামিক্সে আমি আসছি, তার আগে কয়েকটা জিনিস আমি একটু বলে নিই। এবার ধরো তুমি ওষুধটা খেলে, সেটা তোমার জিআই ট্র্যাক থেকে অ্যাবজর্ব হলো, তাই তো? তাহলে অ্যাবজর্পশন আমরা পেলাম, অ্যাবজর্পশনও পেলাম, কিন্তু তুমি যদি ইন্ট্রাভেনাস ইনজেকশন নাও, যে ওষুধটা ডাইরেক্টলি তোমার ভেনের মধ্যে দিয়ে দেওয়া হলো, তাহলে কি সেটাকে রক্তে অ্যাবজর্ব হতে হবে না, সেটা ডাইরেক্টলি রক্তের মধ্যে পৌঁছে যাবে? ডাইরেক্টলি স্যার রক্তের মধ্যে পৌঁছে যাবে। ডাইরেক্টলি রক্তের মধ্যে পৌঁছে যাবে। তাহলে ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে এই ফেজটা থাকবে না, অ্যাবজর্পশন থাকবে না, রক্তের মধ্যে তো সে এমনিই চলে গেছে, তারপর তার ডিস্ট্রিবিউশন হবে, মেটাবলিজম হবে, এক্সক্রিশন হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কিন্তু তুমি বাদ বাকি অন্য যে কোনো ফর্মেই নাও, তার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন হবেই হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমরা মনে রাখবো কি করে ধাপগুলো? আচ্ছা, কখনো এরকম হতে পারে আগে এক্সক্রিশন হলো পরে অ্যাবজর্পশন হলো, বা আগে মেটাবলিজম হলো তারপরে তার অ্যাবজর্পশন হলো, এরকম হতে পারে? না স্যার, কখনোই পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে হবে, প্রথমে হবে অ্যাবজর্পশন, তারপরে হবে ডিস্ট্রিবিউশন, তারপরে হবে মেটাবলিজম, আর একদম শেষে হবে এক্সক্রিশন। বোঝা গেল? এই ধাপটা আমাকে মনে রাখতে হবে। আর মনে রাখবো কি করে, ছোট্ট একটা শব্দ দিয়ে, ADME, আদমি, আদমি মনে রাখো, ও আদমি বড়িয়া হ্যায়, বহুত আচ্ছা হ্যায় ও আদমি, এই আদমি মনে রাখো। এ মানে হচ্ছে অ্যাবজর্পশন, ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এম মানে হচ্ছে মেটাবলিজম, আর ই মানে হচ্ছে এক্সক্রিশন। মনে থাকবে আদমি? স্যার এরকম, স্যার এরকম হবে না স্যার, ফার্স্টে স্যার ডিস্ট্রিবিউট হলো স্যার, তারপরে অ্যাবজর্ব হচ্ছে। দেখো দেখো, তোমার বাড়িতে যে অতিথি আসলেন, সে প্রথমে তোমার বারান্দা ঘুরে নিল, তারপরে তোমার বাড়িতে ঢুকলো, হতে পারে? না স্যার। ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো সায়েন্স মুখস্থ করার জিনিস না, সায়েন্স পুরোটাই হচ্ছে বোঝার জিনিস। অতিথি তোমার বাড়িতে আসলেন, আগে তোমার বারান্দাটা ঘুরে নিলেন, তারপরে তোমার বাড়িতে প্রবেশ করলেন, হতে পারে? না স্যার। তাহলে কি হতে হবে, তাকে আগে প্রবেশ করতে হবে? পুরোটাই তো স্টেপ ওয়াইজ হচ্ছে, ঠিক ওষুধের ক্ষেত্রেও তাই। যখন ওষুধটা খেলাম, আগে সেটা অ্যাবজর্ব হবে, তাই না? তারপরে সেটা ডিস্ট্রিবিউশন হবে। ও ও স্যার, বুঝতে পেরেছি স্যার। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ধাপগুলো কি কি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন। মনে রাখবো কি করে, এ ডি এম ই, এ ফর, এ ফর বলো, অ্যাবজর্পশন, ডি ফর ডিস্ট্রিবিউশন, এম ফর মেটাবলিজম মানে বায়ো ট্রান্সফরমেশন হচ্ছে, আর ই ফর এক্সক্রিশন, বেরিয়ে যাচ্ছে, টাটা বাই বাই, টাটা বাই বাই, তাই তো? এই অ্যাবজর্পশন কোন ধরনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখতে পাবো না? ওষুধটাকে আমরা কোন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে যদি নিই, তাহলে অ্যাবজর্পশন দেখতে পাবো না? টপিক না,
না আমি কি বললাম ডাইরেক্টলি আমরা যখন তাকে ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ ইন্ট্রাভেনাস ইনজেকশনে ইন্ট্রাভেনাস স্যার স্যার তাই তো হ্যাঁ স্যার চলো আমরা তাহলে এটা বুঝছি ঠিক আছে হ্যাঁ স্যার এবার একটা জিনিস দেখো ফার্মাকোকাইনেটিক্স তো আমরা বুঝে গেছি ফার্মাকোডাইনামিক্স আছে আচ্ছা ছোট করে একটু ফার্মাকোডাইনামিক্সের উদাহরণটা দিয়ে দিই নালে এটা তোমাদের মধ্যে একটা মানে উত্তেজনা আসছে বুঝতে পারছি যে ফার্মাকোডাইনামিক্স কি যখন কোনো তারপরে আমি ফার্মাকোকাইনেটিক্সের আরেকটু ডিটেইলসে যাব কিন্তু ঠিক আছে আগে দুটোর একটু কনসেপ্ট মোটামুটি একটা কনসেপ্ট দিয়ে দিই ফার্মাকোকাইনেটিক্সের কনসেপ্ট কি আমাদের কাছে পরিষ্কার হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তার মানে অতিথি যখন আমাদের কাছে প্রবেশ করলো আমাদের বাড়িতে আসলো আমরা অতিথির সাথে কিভাবে ব্যবহার করছি তাকে কিভাবে আপ্যায়ন করছি সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স যদি আমাকে কোরিলেট করতে হয় ঠিক সেরকম ওষুধ যখন আমরা নিচ্ছি সে যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা করতে পারি যে কোনো রুটে আমরা সেটাকে অ্যাডমিনিস্টার করতে পারি আমাদের শরীর সেই ওষুধটার উপরে কিভাবে তার প্রভাব বিস্তার করছে সেটাকে বলা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স একটা ছোট্ট কথায় জিনিসটা বুঝিয়ে দেওয়া যায় হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ তাই তো হোয়াট বডি ডাজ স্যার হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ বডি ড্রাগটার উপরে কি করছে কি প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স ক্লিয়ার দ্বিতীয় জিনিস কি হতে পারে অতিথি যিনি আসলেন তিনি আমাদের সাথে কি ব্যবহার করলেন তিনি আমাদেরকে কিভাবে ট্রিট করলেন সেটাও তো আরেকটা জিনিস হতে পারে তাই না অতিথি যখন আসছে আমরাই যে তার সাথে ব্যবহার করব তা তো না অতিথিও তো আমাদের সাথে ব্যবহার করবেন তাহলে আমরা অতিথির সাথে কিভাবে ব্যবহার করছি সেটাকে আমি যদি ফার্মাকোকাইনেটিক্স এর সঙ্গে কোরিলেট করতে পারি তাহলে অতিথি আমাদের সাথে কিভাবে ব্যবহার করছে সেটাকে আমরা কার সাথে কোরিলেট করব ফার্মাকোডাইনামিক্স বোঝাতে পারলাম সেটাকে আমরা কোরিলেট করব ফার্মাকোডাইনামিক্স এর সাথে এবার অতিথি আমাদের বাড়িতে এসে বেশিরভাগ ক্ষেত্রে কি করেন আমাদের সাথে ভালো ব্যবহার করে তাই না হ্যাঁ স্যার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতিথি আমাদের বাড়িতে এসে আমাদের সাথে অতটা ভালো ব্যবহার করেন না তাই না হ্যাঁ স্যার মানে তিনি আসলেনই ঝগড়া করব বলে হয়তো হ্যাঁ স্যার চল ওই আত্মীয়র বাড়িতে যাই আজকে বোঝাপড়াটা সেরেই আসবো হয়তো হ্যাঁ স্যার কিন্তু সেটা বেশি না কম সেটা খুব কম আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে অতিথি যখন আসেন তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করেন ঠিক আছে ঠিক একইভাবে আমরা যখন কোনো ওষুধ নিচ্ছি ওষুধটা আমাদের শরীরের উপরে দুটো প্রভাব বিস্তার করতে পারে একটা হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট অর্থাৎ তার সে কি কাজ দেখাতে চাইছে সেটা দেখাবে অর্থাৎ তার ভালো এফেক্ট ঠিক আছে ডিজায়ার্ড এফেক্ট বা ডিজায়ারেবল এফেক্ট ডিজায়ার্ড desired effect আর একটা কি হতে পারে তার খারাপ দিকটা তার অ্যাডভার্স এফেক্ট তাই তো হ্যাঁ স্যার যেটা ডিজায়ার্ড না সেরকম এফেক্ট অর্থাৎ তার খারাপ দিক দেখাতে পারে এই যে ওষুধের সাইড এফেক্ট হয় তাই না তার অ্যাডভার্স এফেক্ট হয় তো হ্যাঁ স্যার তার মানে কি ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা কি পড়ছি ওষুধটা কিভাবে আমাদের শরীরে কাজ করছে অর্থাৎ তার মেকানিজম অফ অ্যাকশন সে কিভাবে আমাদেরকে বাঁচাচ্ছে আমাদেরকে সুস্থ করে তুলছে সেই জিনিসটা যেটা হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট আরেকটা হচ্ছে তার এমন একটা দিক যেখানে তার খারাপ দিকটাও পড়ে তার অ্যাডভার্স এফেক্ট গুলো কি সেগুলো পুরোটা নিয়ে পড়াশোনা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা পড়ি বোঝাতে পারলাম আত্মীয় যখন আমাদের বাড়িতে আসলেন দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে তার ভালো দিক আমাদের সাথে ভালোভাবে তিনি ব্যবহার করলেন করে চলে গেলেন হতেই পারে আরেকটা কি হতে পারে হ্যাঁ বলো কিছু বলছো বললাম স্যার হ্যাঁ স্যার আচ্ছা আরেকটা হতে পারে কিছু 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 ক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে তার খারাপ দিক অর্থাৎ তার অ্যাডভার্স এফেক্ট বোঝাতে পারলাম একটা গুড এফেক্ট একটা ব্যাড এফেক্ট এই পুরোটা নিয়ে আমরা পড়াশোনা করবো ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পরিষ্কার চলো অর্থাৎ কোন ওষুধের আমরা যদি মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করি আমরা কোথায় কোনটার মধ্যে পড়াশোনা করব সেটা
ডাইনামিক ডাইনামিক্স এর মধ্যে ঠিক আছে আচ্ছা চল ফার্মাকোডাইনামিক্স আমরা পড়ে আসছি কয়েকটা জিনিস আগে আমরা একটু শিখে নিই আমি একটা গ্রাফ আঁকছি গ্রাফ এদিকে আমি টাইম প্লট করছি টাইম মানে সময় যত আমরা এদিকে এগোবো তত সময় বাড়বে এদিকে যত আমরা এগোবো তত কি হবে সময় বাড়বে আর এদিকে আমি কি প্লট করছি এদিকে আমি রক্তের মধ্যে ওষুধটার কনসেন্ট্রেশন প্লট করছি ওষুধটার কনসেন্ট্রেশন রক্তের মধ্যে প্লট করছি যত এদিকে আমি বাড়বো তত কি হবে আমি কি বুঝবো ওষুধটার রক্তে কনসেন্ট্রেশন বেড়েছে এই জিনিসটা কি আমরা বুঝলাম এটা একটুখানি সায়েন্স ঘেঁষা ধরো এটা এক ঘন্টা এটা দু ঘন্টা এটা তিন ঘন্টা এটা চার ঘন্টা এটা পাঁচ ঘন্টা তার মানে আমি যত এইদিকে এগোবো তত কি হবে তত আমি বুঝতে পারছি যে সময়টা বাড়ছে ক্লিয়ার হ্যাঁ স্যার আর যত এইদিকে বাড়বো তত আমি কি বুঝবো রক্তের মধ্যে ওষুধের কনসেন্ট্রেশনটা বাড়ছে ক্লিয়ার হ্যাঁ স্যার ধরো সবেমাত্র আমি একটা ওষুধ খেলাম খাওয়ার কথা বলছি ওরাল রুটে বলছি ধরো সবেমাত্র আমি একটা ওষুধ খেলাম ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে কি আমার রক্তের মধ্যে কনসেন্ট্রেশন বেড়ে যাবে হয় কখনো সেটা না স্যার না স্যার তাহলে কি কি হবে যত সময় যাবে তার অ্যাবজর্পশন হতে লাগবে আর যত অ্যাবজর্পশন হবে তত কি হবে রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশনটা বাড়তে লাগবে বোঝাতে পারছি হ্যাঁ স্যার তাহলে ধরো আমি যখন ওষুধটা খেলাম তখন আমি এই জায়গায় ছিলাম তাই তো অর্থাৎ কি হয়েছে তখন রক্তে তার কনসেন্ট্রেশন নেই সবেমাত্র ওষুধটা খেয়েছি এবার যত সময় বাড়ছে এই যে যত সময় বাড়ছে তত কি হবে রক্তে ওষুধটার কনসেন্ট্রেশন বাড়বে হ্যাঁ স্যার বোঝাতে পারছি যত সময় এগোচ্ছে দেখো যত সময় এগোচ্ছে তত রক্তের মধ্যে ওষুধের কনসেন্ট্রেশনটা বাড়ছে তাই তো স্যার বাড়তে 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 একটা ম্যাক্সিমাম জায়গায় গিয়ে পৌঁছাবে ঠিক আছে তারপরে কি হবে ওষুধটা তো পুরো অ্যাবজর্ব হয়ে গেছে আর তো মানে রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন বাড়ার জায়গা নেই বোঝাতে পারছি এবার কি হবে এবার ওষুধটা যেখানে কাজ করছিল সেই জায়গায় কাজ করবে আর বাদ বাকি ওষুধ কি হবে বেরিয়ে যাবে তাই তো তাহলে কি হবে রক্ত থেকে তার কনসেন্ট্রেশন আবার কমতে লাগবে সময় কিন্তু বাড়ছে কিন্তু এর কনসেন্ট্রেশন কমতে লাগছে বোঝাতে পারলাম ওষুধটা খেলাম তখন তার কনসেন্ট্রেশন আমি কি দেখছি একদম নিচে এবার যত সময় বেড়েছে কনসেন্ট্রেশন বাড়তে 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 একটা সময় আসলো যখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে গেল রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়ে গেল এবার কি হবে তারপরে যত আরো সময় বাড়বে তত কি হবে তার কনসেন্ট্রেশন আবার নিচের দিকে নামতে লাগবে এই এই কনসেপ্টটা কি আমরা বুঝলাম একটু ভালো করে ধরো আমি একটা ওষুধ খেলাম ওষুধটা খাওয়া মাত্রই আমার রক্তে পুরো ওষুধটা মানে কনসেন্ট্রেশন বেড়ে গেল এটা হতে পারে না স্যার কি হবে ওষুধটা অ্যাবজর্ব যত হবে রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশনটা বাড়তে লাগবে তাই তো হ্যাঁ স্যার তার মানে কি এটা সময়ের সঙ্গে রিলেটেড যত সময় যাচ্ছে তত তার অ্যাবজর্পশন বাড়ছে তত রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন বাড়ছে তাই তো এই জিনিসটা আমি এখানে প্লট করেছি যত সময় বাড়ছে তত ওষুধটার কনসেন্ট্রেশন বাড়ছে কিন্তু বাড়ার তো একটা শেষ আছে আমি তো ওষুধটা খেয়েছি ওষুধটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আর কি রক্তের মধ্যে ওষুধটা ঢুকবে না স্যার তাহলে তার একটা কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হওয়ার একটা লাস্ট লিমিট রয়েছে যার পরে আর কনসেন্ট্রেশন বাড়বে না হ্যাঁ স্যার এটাকে বলা হয় সি ম্যাক্স সি ম্যাক্স সি কথার মানে হচ্ছে কনসেন্ট্রেশন আর ম্যাক্স কথার মানে হচ্ছে ম্যাক্সিমাম তাহলে কোথায় পৌঁছালো সি ম্যাক্সে পৌঁছে গেল রক্তের মধ্যে ওষুধটার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম পৌঁছে গেল বোঝাতে পারলাম হ্যাঁ স্যার আচ্ছা এবার যখন সময়টা আরো বাড়তে লাগবে তখন কি হবে কনসেন্ট্রেশনটা কমবে হ্যাঁ স্যার রক্তের মধ্যে এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হ্যাঁ স্যার আচ্ছা আমি যদি হ্যাঁ সঞ্জু কিছু বলছিল বলো স্যার বলবা পরিষ্কার পরিষ্কার আচ্ছা
আমি যদি এখান থেকে একটা লাইন টানি, আমি কি দেখলাম, এরকম একটা সময় যখন পৌঁছেছে, এরকম একটা সময় যখন পৌঁছেছে, তখন ওষুধটার কনসেন্ট্রেশন রক্তের মধ্যে ম্যাক্সিমাম হয়ে গেছে, তাই তো? এরকম একটা সময় ওষুধটার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হয়ে গেছে, বোঝাতে পারছি? তাহলে এই এই যে সময়টা, এই যে সময়টা, এই যে মুহূর্তটা, এটাকে আমরা কি বলবো? টি ম্যাক্স। টি মানে কি? টি কথার অর্থ হচ্ছে টাইম। তার মানে কোন টাইমে ওষুধটা রক্তে তার কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়েছে, সেই সময়টাকে বলা হয় টি ম্যাক্স। যে সময়ে ওষুধটার কনসেন্ট্রেশন রক্তের মধ্যে ম্যাক্সিমাম হয়ে গেছে, সেই সময়টাকে বলা হয় টি ম্যাক্স। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার আমাদের কাছে? তাহলে সন্দীপ আমাকে একটু বলো, সি ম্যাক্স মানে আমরা কি বুঝলাম? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। কার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন? ওষুধটা, তাই তো? ওষুধটা, ওষুধটার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কোথায়? রক্তে, রক্তে। হ্যাঁ স্যার, তাই তো? আর যে সময়টা লেগেছে ওষুধটাকে তার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছানোর জন্য রক্তের মধ্যে, সেই সময়টাকে আমরা কি বলবো? টি ম্যাক্স। টি ম্যাক্স, টি ম্যাক্স অর্থাৎ টি ফর টাইম। এই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছানোর জন্য যে টাইম লেগেছে সেটাকে বলা হয় টি ম্যাক্স। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এরপর আমরা কি দেখছি? কনসেন্ট্রেশন কমছে, কমতে কমতে যখন হাফ হাফে নেমে আসলো, হাফে, এটা হাফে নেমে আসছে না কনসেন্ট্রেশনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে কি সময়টা আরেকটু বেড়েছে, তাই তো? মানে এরকম জায়গায় এসছে, সময় বাড়ছে কিন্তু কনসেন্ট্রেশন তো কমছে। এই যে সময়টা, এটাকে আমরা বলবো টি হাফ, অর্থাৎ কনসেন্ট্রেশনটা হাফ হতে, কনসেন্ট্রেশনটা হাফ হতে টোটাল কতটা টাইম লাগলো এটাকে বলা হয় টি হাফ। তাহলে টি ম্যাক্স হচ্ছে এখান থেকে এই অবধি, আর টি হাফ এর সময়টা হচ্ছে এখান থেকে এই অবধি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই টি হাফ এর একটা নির্দিষ্ট নাম আছে যেটাকে বলা হয় হাফ লাইফ। হাফ লাইফ, হাফ লাইফ অফ দ্য ড্রাগ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার কাছে পরিষ্কার এই জিনিসটা? তাহলে আমরা কি কি শিখলাম? আমরা টি হাফ শিখলাম, অর্থাৎ হাফ লাইফ শিখলাম, আমরা টি ম্যাক্স শিখলাম, আমরা সি ম্যাক্স শিখলাম, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে জায়গাটা, এই যে কার্ভের মধ্যে যে জায়গাটা, এটাকে বলা হয় এরিয়া আন্ডার কার্ভ। এ ইউ সি, এরিয়া আন্ডার কার্ভ। দেখো এই নামগুলো না, যখন তোমরা যখন এই ফার্মাসিউটিক্যাল সেগমেন্টের মধ্যে আসবে তখন কি হবে, তখন এই নামগুলো তোমরা কিন্তু পাবে, এই নামগুলো তোমাদের কাছে জানাটা দরকার। আচ্ছা আমার মনে হয় ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে, ম্যাডাম একটু দেখুন, ওরা নেই, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, কোথায় চলে গেছিল বাবা দুজনে? শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, তাহলে আমি আরেকটা ছবি আঁকছি, দেখো, ঠান্ডা মাথায় শোনো। দেখো এটা মুছলাম, এবার ধরো এটা তো আমরা যখন এই প্লটটা আমরা কিসের জন্য করলাম, যখন আমরা কোনো ওষুধকে খেলাম তার অ্যাবজর্পশন হলো, তারপরে রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন বাড়লো। কিন্তু আমরা যদি ধরো ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিই, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন অর্থাৎ যেখানে ওষুধটা আমরা ডাইরেক্টলি ভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ রক্তে পাঠিয়ে দিচ্ছি, সেখানে কনসেন্ট্রেশনটা কিভাবে শুরু হবে? সেখানে কি কনসেন্ট্রেশন নিচে থেকে শুরু হবে? না স্যার। তাহলে সেখানে আমরা কি দেখবো? এদিকে আমি যদি টাইম প্লট করি, এদিকে আমি যদি টাইম প্লট করি, এদিকে আমি যদি রক্তের মধ্যে তার কনসেন্ট্রেশন প্লট করি, তাহলে ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে কি দেখবো? তার কনসেন্ট্রেশনটা প্রথমে ম্যাক্সিমাম, তারপরে নিচের দিকে নামবে, তাই না? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম?
কারণ যখন আমি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়েছি আমি ওষুধটাকে ডাইরেক্টলি রক্তের মধ্যে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথমেই তার রক্তে কনসেন্ট্রেশন বেশি। এবার যত সময় যাবে তত তার কনসেন্ট্রেশনটা কমতে লাগবে রক্তের মধ্যে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। তাহলে দুটোর পার্থক্য আমরা বুঝলাম। হ্যাঁ স্যার। এবার আরেকটা শব্দ আমরা শুনে নিই, জেনে নিই, যেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। এটা মুছছি তাহলে। হ্যাঁ স্যার। আরেকটা শব্দ আমি কি বললাম? বায়ো অ্যাভেলেবিলিটি। এই বায়ো অ্যাভেলেবিলিটি কথাটার মানে কি? দেখো, আমি যদি তোমাকে কোন একটা ওষুধের দোকানে পাঠালাম, ধরো দিলীপ ফার্মেসি, ঠিক আছে, তোমাকে বললাম যে তুমি এই একটা নির্দিষ্ট ওষুধ দেখে এসো, তো ওইখানে কপাতা অ্যাভেলেবেল আছে। তুমি গিয়ে দেখলে দিলীপ ফার্মেসিতে ওই ওষুধটা পাঁচ পাতা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি তোমাকে এবার বললাম তুমি এবার সোমা ফার্মেসিতে যাও, তো সোমা ফার্মেসিতে গিয়ে দেখো এই ওষুধটা ওখানে কত পাতা অ্যাভেলেবেল আছে। আরেকটা ওষুধের কথা বললাম, ওখানে কত পাতা অ্যাভেলেবেল আছে। তুমি সেই ওষুধটা দেখে যাবে সোমা ফার্মেসিতে, ওই ওষুধটা 10 পাতা অ্যাভেলেবেল আছে। তাহলে প্রথম যে ওষুধটা তোমাকে দিয়ে দিলীপ ফার্মেসিতে পাঠিয়েছি, সেখানে কেমিস্ট অ্যাভেলেবিলিটি কত? 5 পাতা। স্যার 5 পাতা স্যার। কেমিস্টে কতটা অ্যাভেলেবেল আছে? কেমিস্ট অ্যাভেলেবিলিটি কত? 5 পাতা। আর দ্বিতীয় ওষুধটা তোমাকে যখন কেমিস্টে আমি দেখতে পাঠালাম, দিয়ে পাঠালাম তোমাকে, যে বললাম ওখানে কতটা আছে দেখে এসো, তোমার ওখানে কেমিস্ট অ্যাভেলেবিলিটি কত? 10 পাতা। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে না? আর একটু সহজ করে বলছি, ধরো তোমার আমি তোমাকে দুটো ওষুধের কথা বললাম, একটা হচ্ছে মেডিসিন নাম্বার এ, একটা হচ্ছে মেডিসিন নাম্বার বি। তোমাকে কোনো একটা ওষুধের দোকানে পাঠালাম, পাঠিয়ে তোমাকে বললাম যে তুমি এই ওষুধের দোকানে গিয়ে দেখো ইয়ে নামক যে মেডিসিনটা সেটা ওখানে কপাতা অ্যাভেলেবেল আছে, আর বি নামক যে মেডিসিনটা সেটা ওখানে কপাতা অ্যাভেলেবেল আছে। তুমি ওই কেমিস্ট থেকে ঘুরে এসে আমাকে বললে এ নামক মেডিসিনটা ওখানে 5 পাতা অ্যাভেলেবেল আছে, আর বি নামক মেডিসিনটা ওখানে 10 পাতা অ্যাভেলেবেল আছে। তাহলে ওই কেমিস্টে এ নামক ওষুধটার অ্যাভেলেবিলিটি কত? কেমিস্ট অ্যাভেলেবিলিটি কত? 5 পাতা, তাই না? মানে কথাটা কি? বায়ো মানে হচ্ছে লাইফ, আমাদের শরীর, তাই তো? অর্থাৎ আমাদের শরীরে ওষুধটা কতটা অ্যাভেলেবেল আছে সেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আরেকটু ডিটেইলসে বলতে গেলে আমাদের রক্তে ওষুধটা কতটা অ্যাভেলেবল আছে। আমরা যখন ওষুধটা নিলাম ওটা তো রক্তে অ্যাবজর্ব হয়ে গেল, এরপরে কি হবে? তাহলে আমরা বুঝতে পারছি যে রক্তের মধ্যে ওষুধটা অ্যাভেলেবল আছে, কতটা অ্যাভেলেবল আছে সেটাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। ক্লিয়ার না? ক্লিয়ার না? দুজনের কাছে পরিষ্কার? সঞ্জু তোমার কাছে? উদাহরণ নিলাম যে ওরাল রুটে আমরা কোন মেডিসিন নিচ্ছি, যতটা আমরা মেডিসিন নেব ততটাই কি অ্যাবজর্ব হবে? না, ততটাই অ্যাবজর্ব হবে না, কিছুটা এক্সক্রিটেড হয়ে যাবে, কিছুটা অ্যাবজর্ব হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি যখন কোনো ওষুধ খাচ্ছি তার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, নাকি আমি যদি ইন্ট্রাভেনাস ইনজেকশন নিই তার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে? বায়োঅ্যাভেলেবিলিটি মানে কি? আগে মানেটা বুঝে নাও, তারপরে বলো। বায়োঅ্যাভেলেবিলিটি মানে রক্তে কতটা অ্যাভেলেবল। আমি যখন ওষুধ খেলাম তখন কি হলো, সেটা অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসলো, সেই ওষুধটা অ্যাবজর্ব হয়ে তার কিছুটা অংশ আমার রক্তে আসলো আর কিছুটা বেরিয়ে গেল। কিন্তু আমি যখন ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছি তখন কি হচ্ছে?
পুরোটাই স্যার একদম রক্তের মধ্যে পুরোটাই রক্তের মধ্যে আসছে তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কোন ওষুধটার বেশি হবে যেটা ইন্ট্রাভেনাস নিয়েছি সেটা নাকি যেটা আমরা খেয়েছি সেটা সেই ইন্ট্রাভেনাস যেটা নিয়েছি স্যার কনসেপ্টটা বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার তাহলে ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে সব সময় বায়োঅ্যাভেলেবিলিটি হবে 100% মানে যতটা ওষুধ ততটাই রক্তে অ্যাভেলেবল আমি পুরো ওষুধটাকে তো রক্তের মধ্যে ঢুকিয়ে দিলাম তাই না কিন্তু আমরা অন্য যে কোনো রুটে আমরা ওষুধ নিই তার বায়োঅ্যাভেলেবিলিটি কখনোই 100% হবে না কারণ তাকে অ্যাবজর্ব হতে হয় আর অ্যাবজর্ব হওয়ার সময় পুরোটা সে অ্যাবজর্ব হতে পারে না ক্লিয়ার হ্যাঁ স্যার বোঝাতে পারছি হ্যাঁ স্যার তাহলে বায়োঅ্যাভেলেবিলিটির কনসেপ্ট ক্লিয়ার হলো হ্যাঁ স্যার আচ্ছা আমাকে বলো তো ধরো কোনো একটা ওষুধ আমি অন্য যে কোনো মানে রুটে নিলাম ধরো ওরাল রুটে নিলাম আর আমি কোন ওষুধকে সেই একই ওষুধের আমি ইনজেক্টেবল ফর্মে নিলাম যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফর্মে আছে তাহলে কোনটা তাড়াতাড়ি কাজ করবে যেটা তার ইন্ট্রাভেনাস মানে ইন্ট্রাভেনাস ফর্মে নিয়েছি তাই তো আইভি ফর্মে নিয়েছি সেটা তাড়াতাড়ি কাজ করবে তাই তো কেন কেন তারপরে সে রক্তে আসবে ইট উইল টেক টাইম এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমি যদি ওষুধটাকে ডাইরেক্টলি রক্তের মধ্যে দিয়ে দিই ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে তাহলে কি হবে সেটা তৎক্ষণাৎ রক্তের মধ্যে রয়েছে তাই তার কাজটাও তাড়াতাড়ি হবে এই জন্য হসপিটাল আর এমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখবে কি ব্যবহার হয় ইন্ট্রাভেনাস ইনজেকশন এমার্জেন্সি নিয়ে কেউ এসছে তাকে আমি ওরাল ফর্মে ওষুধ দেবো তার কাজ হতে তো আরো টাইম লাগবে তাই না তাকে আমি ইন্ট্রাভেনাস ফর্মে ওষুধ দিচ্ছি বোঝাতে পারলাম হ্যাঁ স্যার তাহলে বায়োঅ্যাভেলেবিলিটির কনসেপ্ট কি আমাদের কাছে ক্লিয়ার হলো হ্যাঁ স্যার তাহলে আমরা কি কি শিখলাম আমরা টিম্যাক্স শিখলাম আমরা সিম্যাক্স শিখলাম তাই তো আমরা হাফ লাইফ শিখলাম আমরা এরিয়া আন্ডার কার্ভ শিখলাম আমরা বায়োঅ্যাভেলেবিলিটি শিখলাম এই কটা জিনিস আমরা শিখে গেছি শিখেছি না শিখিনি হ্যাঁ স্যার শিখেছি স্যার চলো এবার আমরা ফার্মাকোডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করি ফার্মাকোডাইনামিক্স মানে আমি কি বললাম ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা কি কি নিয়ে পড়াশোনা করি ওষুধটা কি প্রভাব বিস্তার করছে এতক্ষণ তো আমরা দেখলাম যে আমাদের শরীর কি প্রভাব বিস্তার করছে ফার্মাকোডাইনামিক্সে ফার্মাকোডাইনামিক্সে কি দেখবো ওষুধটা কি প্রভাব বিস্তার করছে এবার ওষুধ কার এগেনস্টে প্রভাব বিস্তার করে দুটো জিনিস একটা হয় আমাদের শরীরের এগেনস্টে সে প্রভাব বিস্তার করে অথবা বাইরে থেকে যে ইনফেক্টিভ এজেন্ট আমাদের শরীরে প্রবেশ করেছে তার এগেনস্টে কি প্রভাব বিস্তার করে তাই না ধরো আমার ব্যথা লেগেছে আমি এখানে পড়ে গেছি আমি প্রচন্ড চোট পেয়েছি প্রচন্ড ব্যথা পেয়েছি তাহলে ওষুধের প্রভাব কোথায় দেখাবে সে আমার শরীরের মধ্যে দেখাবে যাতে আমার ব্যথাটা কমে তাই তো জানি না নেটওয়ার্ক ইস্যু কিনা একটু একটু আমরা তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে রয়েছি তোমরা যদি একটু রেসপন্ড না করো আমি কি করে বুঝবো বাবা যে তোমরা বুঝতে পারছো স্যার মিউট করে ক্লিক করে করনি স্যার হ্যাঁ স্যার বলে যাচ্ছিলাম মিউট করে কথা বলে যাচ্ছিল ঠিক আছে কি বলছিলাম আমি দুটো জিনিসের উপরে আমরা দেখব ওষুধের প্রভাব একটা হচ্ছে আমাদের উপরে কি প্রভাব বিস্তার করে তাই না হ্যাঁ স্যার আরেকটা কি দেখবো ধরো যে ইনফেক্টিভ এজেন্ট যেটা ঢুকেছে ধরো সেটা ব্যাকটেরিয়া হতে পারে সেটা ভাইরাস হতে পারে সেটা প্রোটোজোয়া হতে পারে সেটা যা কিছু হতে পারে এবার ওষুধ খেলে যদি সেগুলোর জন্য ওষুধ খাই তাহলে তার উপরেও সে প্রভাব বিস্তার করবে তাই তো ধরো আমার ব্যথা লেগেছে আমি চোট পেয়েছি এখানে তো কোনো ওই তোমার কোনো ইনফেক্টিভ এজেন্ট নেই সবে সবে ব্যথা পেয়েছি তাহলে এটা কার সমস্যা আমার শরীরের সমস্যা তাহলে এমন একটা ওষুধ খাবো যে আমার শরীরের উপরে প্রভাব বিস্তার করবে ওরে ব্যথাটা কমাবে হ্যাঁ স্যার তাহলে ওষুধটার প্রভাব আমরা কোথায় দেখছি আমাদের শরীরের উপরে দেখছি তাই তো
হ্যাঁ স্যার, জেনে রেখে দাও যখন আমাদের চোট লাগে, যখন আমরা ব্যথা পাই, তখন প্রস্টাগ্ল্যান্ডিন বলে একটা জিনিস তৈরি হয়, প্রস্টাগ্ল্যান্ডিন। এই প্রস্টাগ্ল্যান্ডিন বাড়ার ফলে কি হবে, প্রদাহ বাড়বে, অর্থাৎ ইনফ্লামেশন বাড়বে। ইনফ্লামেশন যত বাড়বে তত ব্যথা বুঝিয়ে আমাদের শরীরে বাড়বে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে ব্যথা কমাতে গেলে প্রদাহ কমাতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে হবে, আর ইনফ্লামেশন কন্ট্রোল করতে গেলে প্রস্টাগ্ল্যান্ডিনকে কমাতে হবে, তাই না? প্রস্টাগ্ল্যান্ডিনের লেভেল কমাতে হবে। তাহলে যে সকল ব্যথার ওষুধ, যেগুলোকে বলা হয় NSAID, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেগুলোকে চলতি ভাষায় আমরা ব্যথার ওষুধ বলে থাকি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এরা কি করে, এরা প্রস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে। বোঝাতে পারলাম? তাই এরা ইনফ্ল্যামেশনকে কন্ট্রোল করছে, ওই জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি কথাটা বলা হচ্ছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এরা ইনফ্ল্যামেশনকে কন্ট্রোল করছে। আর যেহেতু ইনফ্ল্যামেশন কন্ট্রোল হচ্ছে, তাই কি হচ্ছে, ব্যথাটাও কমে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা কি, এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলো কিভাবে কাজ করে সেটা আমরা শিখলাম। যদিও ডিটেলসে শিখিনি, এটা অনেক ডেপথে পড়াশোনা করা যায়, আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের দিলাম। এটা তার মেকানিজম অফ অ্যাকশন, যে এরা কি করে, এরা প্রস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে, যার কারণে ইনফ্ল্যামেশন কমে যায়, ইনফ্ল্যামেশন কমে গেলে ব্যথা বুদ্ধিও কমে যায়। এটা তার মেকানিজম অফ অ্যাকশন। তাহলে এটা আমরা কার মধ্যে পড়ছি, ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পড়ছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এই যে প্রস্টাগ্ল্যান্ডিন, প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট হচ্ছে বলে ব্যথাটা কমে যাচ্ছে, এটা কি ভালো এফেক্ট, অর্থাৎ ডিজায়ার্ড এফেক্ট, না খারাপ এফেক্ট? অবশ্যই ভালো এফেক্ট। হ্যাঁ স্যার, ভালো এফেক্ট স্যার, তাই না? এই প্রস্টাগ্ল্যান্ডিন গুলোকে কমাতে পারছি বলেই তো ব্যথাটা কমছে। আমি চোট পেয়েছি, ব্যথা পেয়েছি, ব্যথাটা কমানোর জন্য তো আমি ওষুধটা খেয়েছি, এটা তার ডিজায়ার এফেক্ট, এই এফেক্টটাই আমরা চাই, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিজায়ার এফেক্ট আমরা পড়লাম, কিন্তু জেনে রেখে দাও এই ব্যথার ওষুধ খাওয়ার কারণে আমাদের আলসারেশন হতে পারে, ঠিক আছে? আমাদের আলসারেশন হতে পারে, আমাদের কিডনি এফেক্ট করতে পারে। তাহলে এই এফেক্টগুলো কি ডিজায়ার্ড? না স্যার, ডিজায়ার্ড না। তাহলে এগুলোকেও আমরা ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পড়বো, অর্থাৎ তার খারাপ এফেক্টটাও পড়বো, তার ভালো এফেক্ট নিয়েও যেমন পড়াশোনা করব, তার খারাপ এফেক্ট নিয়েও পড়াশোনা করব। বোঝাতে পারলাম ফার্মাকোডাইনামিক্স এর কনসেপ্ট? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে ওষুধের প্রভাবটা কিসের উপরে পড়েছে, আমাদের শরীরের উপরে পড়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আরেকটা উদাহরণ, ধরো কারোর কনস্টিপেশন হয়েছে। কনস্টিপেশন আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, আমরা কি দেখেছিলাম কনস্টিপেশনের কারণ কি, এটা মুছে দিচ্ছি। কনস্টিপেশনের কারণ কি স্যার? লার্জ ইনটেস্টাইনের, যেটা পেরিস্টালসিস যেটা হয়, এই যে পেরিস্টালসিস যেটা লার্জ ইনটেস্টাইনের, সেটা কি হয়ে গেছে, নরমাল যা হয় তার থেকে কি হয়ে গেছে, স্লো হয়ে গেছে, তাই না? স্লো হয়ে গেছে, সে যে কোনো কারণের জন্য হতে পারে, স্লো হয়ে গেছে। এবার স্লো হয়ে গেলে কি হবে, ওই ওয়েস্ট ম্যাটেরিয়ালের সঙ্গে যে জল যেটা ছিল সেটা কি তাড়াতাড়ি পাস করবে না আস্তে আস্তে পাস করবে? আস্তে আস্তে পাস করবে। আর যেহেতু আস্তে আস্তে পাস করবে, তাহলে কি হবে, জল অ্যাবজর্পশনের টাইমটা অনেক বেশি পাবে। হ্যাঁ স্যার। আর জল অ্যাবজর্পশনের টাইম বেশি পাবে মানে কি, সে বেশি বেশি জল অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ স্যার। তাই স্টুলটা কি হয়ে যাবে, ফিসেসটা কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটাই তো কনস্টিপেশনের কারণ আমরা পড়েছিলাম। আচ্ছা, এবার ধরো এমন কোন ওষুধ কেউ খেলো যাতে কি করলো, এই যে পেরিস্টালসিস যেটা স্লো হয়ে গেছিল সেটাকে আবার নরমাল করে দিল, তাহলে কি সে কনস্টিপেশন থেকে মুক্তি পাবে? না স্যার। হ্যাঁ না, না কি বলছো? না স্যার। কেন না? পেরিস্টালসিস মুভমেন্ট, পেরিস্টালসিস বা পেরিস্টালটিক মুভমেন্ট, এটা স্লো হয়ে যাওয়ার ফলে তো কনস্টিপেশন হয়েছিল, তো সেটাকে যদি আবার নরমাল করে দেওয়া যায় কোনোভাবে কোনো ওষুধ খেয়ে, কোনো ওষুধের প্রয়োগে, তাহলে কি হবে, তাহলে তো আবার সেই ওটা যেমন পাস করছিল ওয়েস্ট ম্যাটেরিয়াল আর ওটা তেমন পাস করবে। তাহলে তো বেশি জল অ্যাবজর্ব হয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই, যতটা নরমালি জল অ্যাবজর্ব হয় ততটাই হবে। তাহলে কি কনস্টিপেশন থেকে মুক্তি পাবে?
হ্যাঁ স্যার। তাহলে যদি কোনো ওষুধ এরকম কাজ করে এটা হবে তার মেকানিজম অফ অ্যাকশন, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এমন কোন ওষুধ কেউ নিল যার ফলে ইন্টেস্টাইন যে জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে, লার্জ ইন্টেস্টাইন যে জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে, অতটা জলকে সে অ্যাবজর্ব করতে দিচ্ছে না, যতটা অ্যাবজর্ব করে নিচ্ছে ততটা অ্যাবজর্ব করতে দিচ্ছে না, তাহলে কি হবে? জল থেকে যাবে। হ্যাঁ স্যার। বা যদি বাইরে থেকে সে জলটা কারো ইন্টেস্টাইনের মধ্যে ঢুকিয়ে আনা ঢুকিয়ে আনতে পারে, তাহলে কি হবে? ইন্টেস্টাইনের মধ্যে, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে জলের মাত্রা বেশি থাকবে। হ্যাঁ স্যার। তাহলে স্টুলটা হার্ড হওয়ার প্রশ্ন আসছে না? যে জলটা বেশি বেশি অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল সে অ্যাবজর্ব হতে দিচ্ছে না, অত বেশি বেশি জল অ্যাবজর্ব হতে দিচ্ছে না, তাহলে কি হবে? লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটার সঙ্গে জলও থাকবে। হ্যাঁ স্যার। তাহলে কনস্টিপেশনটা থেকে সে আরাম পাবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেই ধরনের ওষুধগুলোর এটা হবে তার মেকানিজম অফ অ্যাকশন, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে ওষুধটা কি করছে, আমাদের শরীরে কিভাবে প্রভাব বিস্তার করছে? এখানে আমাদের শরীর রেখেছিলাম, ওষুধটা আমাদের শরীরে কিভাবে প্রভাব বিস্তার করছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ধরো কোনো ইনফেকশন হয়েছে, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যে কোনো ইনফেকশাস এজেন্টের দ্বারা ধরো আমাদের শরীর ইনফেক্টেড হয়েছে। আমি ধরে নিলাম ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেক্টেড হয়েছে, এবার আমি কি করলাম, অ্যান্টিবায়োটিক খেলাম। ধরো অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার যে ওষুধ, তাদেরকে কি বলা হয়? অ্যান্টি ব্যাকটেরিয়াল, তাই তো? হ্যাঁ স্যার। ভাইরাসকে নষ্ট করার ওষুধকে বলা হয় অ্যান্টি ভাইরাস, তাই না? প্রোটোজোয়াকে নষ্ট করার ওষুধকে কি বলে? অ্যান্টি প্রোটোজোয়াল। ছেড়ে দাও, এত ডিটেলসে যাচ্ছি না। ধরো আমরা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়েছি, আই অ্যাম সাফারিং ফ্রম ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে আমরা কি খাবো? অ্যান্টিবায়োটিক খাবো। অ্যান্টিবায়োটিক। হ্যাঁ স্যার। এবার এই অ্যান্টিবায়োটিক কার সঙ্গে লড়াই করবে, কার উপরে প্রভাব বিস্তার করবে? ব্যাকটেরিয়াগুলোর উপরে। হ্যাঁ স্যার। তাহলে ওষুধের প্রভাব যেমন আমাদের উপরেও দেখতে পারলাম, সেরকম ওষুধের প্রভাব আমরা ইনফেকশাস এজেন্টের উপরেও দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার। ক্ষেত্র বিশেষে আমরা ওষুধ খাচ্ছি, যেখানে ওষুধটাকে কোনো ইনফেক্টিভ এজেন্টের কাজে লাগানোর দরকার সেখানে আমরা সেই ধরনের ওষুধ খাচ্ছি, যেখানে ওষুধকে আমাদের কাজে লাগানোর দরকার সেখানে আমরা সেই ধরনের ওষুধ খাচ্ছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। একটা উদাহরণ দিই, জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ধরো আই এম সাফারিং ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আমার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে। এবার বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে এটা হতে পারে, আমি অত নামে যাচ্ছি না, তোমাদের যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই একটু টাফ হয়ে যাবে। এখন যদি আমি বলি স্ট্রেপটোকক্কাস নেমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা ক্যাটলিস, স্টাফিলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাসের, মানে ব্যাপারটা তোমাদের কাছে অনেক চাপের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। আমি এত নামে যাচ্ছি না, জেনে রেখে দাও কিছু ব্যাকটেরিয়ার প্রভাবে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, ঠিক আছে? এবার আমি তখন কি করব, আমি অ্যান্টিবায়োটিক খাব, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে কি বলবো, অ্যান্টি ব্যাকটেরিয়াল খাব, ঠিক আছে? ধরো আমি অ্যামোক্সিসিলিন খাচ্ছি, অ্যামোক্সিসিলিন খাচ্ছি, এবার এই অ্যামোক্সিসিলিন কি করবে, এই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে লড়াই করবে, ঠিক আছে? লড়াই করে তাকে মেরে ফেলে দেবে, আর ব্যাকটেরিয়াগুলো যখন মরে যাবে, তারা যখন নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার সুস্থ হয়ে উঠবো, ক্লিয়ার? এক্ষেত্রে আমি দুটো জিনিস বলব, অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টি ব্যাকটেরিয়াল আমরা ব্যাকটেরিসাইডালও পেতে পারি, মানে ব্যাকটেরিসাইডালও হয় আবার ব্যাকটেরিয়া স্ট্যাটিক হয়, দুটোর মধ্যে পার্থক্য কি? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে দেয়, বোঝাতে পারছি? আর ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কি, তারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে না, কিন্তু তারা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দেয়, তাদের প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়। ধরো উদাহরণ দিচ্ছি, আমি এক ধরনের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, আর তোমরা হচ্ছে ব্যাকটেরিয়া, ক্লিয়ার? তাহলে আমার কাজ কি, তোমার এগেনস্টে কাজ করা, তাই তো? আমাকে কি করতে হবে, তোমাকে তোমাদেরকে ধ্বংস করতে হবে। দুটো উপায় হতে পারে, এক আমি সোজা ছুরি নিয়ে গিয়ে তোমাদের পেটে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, তোমরা ওখানেই মরে গেলে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি কোন ধরনের অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিসাইডাল,
সাইডাল কথার মানে হচ্ছে মেরে ফেলা। তাহলে আমি কোন ধরনের অ্যান্টিবায়োটিক? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার? সাইডাল কথার মানে হচ্ছে মেরে ফেলা। বোঝাতে পারলাম? মেরে ফেলা, হ্যাঁ স্যার। এবার ধরো আরেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, একটু মুকুল বাবু আসুন, আসুন এদিকে আসুন। আমাদের ডিপার্টমেন্টের আরেকজন লোক, এই যে দেখে নিন, ঠিক আছে? ধরুন ইনার শরীরে মায়া দয়া প্রচুর, বসুন। ইনি ডাইরেক্টলি আপনাদেরকে মারলো না, তোমাদেরকে ডাইরেক্টলি মারলো না, ইনি কি করলেন, ইনি তোমাকে তুলে আনলেন, কিডন্যাপ করে এনে ঘরে এনে হাত পা বেঁধে রেখে দিল, খেতে দিল না, নিজে হাতে পাপ করলো না, ছুরি ঢুকিয়ে দিল না তোমাদের পেটে। তাহলে কি হবে? এমনি তোমরা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? নিজে হাতে ছুরি দিয়ে তোমাদেরকে মারলো না, ডাইরেক্টলি কিল করলো না, কিন্তু তোমাদেরকে সে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এই ধরনের যেসব অ্যান্টিবায়োটিক, এদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, ক্লিয়ার? অ্যামোক্সিসিলিন হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এরা কি করে? এরা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি মেরে ফেলে দেয়। বোঝাতে পারলাম? কিন্তু আমি যদি অ্যাজিথ্রোমাইসিন দেখি, অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। এরা কি করে? এরা ডাইরেক্টলি ব্যাকটেরিয়াগুলোকে কিল করে না। এরা কি করে? এরা ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করে দেয়, ইনহিবিট করে দেয়, ক্লিয়ার? যার জন্য ব্যাকটেরিয়াল গ্রোথ আটকে যায়। বোঝাতে পারলাম? আমরা একটা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে একটু খুব ছোট করে, খুব ডিটেলসে যাবো না, ধরো অ্যামোক্সিসিলিন ধরে যাবো, তার মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝবো যে ফার্মাকোডাইনামিক্সের মধ্যে আমরা কি কি পড়ছি, এটা বুঝবো। তোমরা যখন ফার্মাসিউটিক্যাল সেগমেন্টের মধ্যে প্রবেশ করতে চলেছ, তোমাদেরকে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, তাই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আমি এক্সপেক্টও করছি না যে তোমরা একদম বিফার্ম এমফার্ম স্টুডেন্টদের মতো করে তোমরা বুঝতে পারবে বা বলতে পারবে, অতটা এক্সপেক্ট করছি না। আমি যেমন সহজ করে বলছি জিনিসটা গল্পের ছলে, এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমাদের জন্য এটা মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই অ্যামোক্সিসিলিন কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক, কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক? এদেরকে বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এদেরকে বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। নামটা শুনে মনে হচ্ছে বাবারে কি শক্ত, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আবার কি অ্যান্টিবায়োটিক? কিচ্ছু না। যে কোনো ওষুধের তার মলিকুলার স্ট্রাকচার থাকে, তাই না? এই যে ধরো ওষুধ ছেড়ে দাও, এই যে আমরা জল খাই, জল, এই যে জল খাচ্ছি, এই জলকে আমরা কেমিক্যালি কিভাবে বলতে পারি? H2O বলি না? H2O, আচ্ছা, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে এই জল তৈরি হয়েছে, তাই তো? এর একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, এর একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, তাই না? এই মলিকিউলের একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, ঠিক সেরকম। এটা তো সহজ ভাবে গেল, আমরা যে সকল ওষুধ খাই প্রত্যেকটা ওষুধের তার বিভিন্ন বিভিন্ন কেমিক্যাল স্ট্রাকচার থাকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। বিভিন্ন ওষুধের বিভিন্ন মলিকিউলার স্ট্রাকচার থাকে। এবার যে সকল ওষুধের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে আমরা বিটা ল্যাকটাম নামক এক প্রকার রিং দেখতে পাবো, সেই ওষুধগুলোকেই বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। কি বললাম? যে সকল ওষুধের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে আমরা বিটা ল্যাকটাম রিং দেখতে পাবো, সেই ওষুধগুলোকে কি বলা হয়? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারলাম? যে অ্যান্টিবায়োটিকের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং উপস্থিত থাকবে, তাদেরকে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো। আর যদি না থাকে বিটা ল্যাকটাম রিং উপস্থিত সেই অ্যান্টিবায়োটিকে, আমরা তাকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো না। পরিষ্কার না? পরিষ্কার না? আচ্ছা, পরিষ্কার স্যার। তাহলে অ্যামোক্সিসিলিনকে কেন আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলছি? কারণ অ্যামোক্সিসিলিনের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ব্যাকটেরিয়াগুলোর সাথে লড়াই করার জন্য অ্যামোক্সিসিলিনের অস্ত্র হচ্ছে ওই বিটা ল্যাকটাম রিং। পরিষ্কার? হ্যাঁ স্যার। তোমাদের সাথে লড়াই করার জন্য আমার অস্ত্র কি ছিল, যেটা দিয়ে আমি তোমাদেরকে মেরে ফেলছিলাম?
অস্ত্র কোনটা ছিল? ছুরি স্যার, ছুরি। সেরকম অ্যামোক্সিসিলিন যখন ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে লড়াই করতে যাবে তার অস্ত্র হচ্ছে বিটা ল্যাকটাম রিং। ক্লিয়ার? এবার আমাকে জানতে হবে ফার্মাকোডাইনামিক্স পড়তে গেলে এই অ্যামোক্সিসিলিন কিভাবে এক্স্যাক্টলি কাজ করে যাতে ব্যাকটেরিয়াগুলোকে সে মেরে ফেলতে পারে, তাই তো? জেনে রেখে দাও, ব্যাকটেরিয়া আমরা যদি দেখি, আমরা যদি ব্যাকটেরিয়া দেখি, এই ব্যাকটেরিয়াকে ঘিরে একটা প্রাচীর থাকে, একটা ওয়াল থাকে, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়া কি? ইউনিসেলুলার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ামের দেহ, ব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যখন সিঙ্গুলার নিয়ে কথা বলবো, আমি যখন একটা নিয়ে কথা বলবো আমি সেটাকে ব্যাকটেরিয়াম বলবো, আমি যখন একের অধিক নিয়ে কথা বলবো তখন আমি সেটাকে কি বলবো? ব্যাকটেরিয়া বলবো। প্লিউরালে আমি ব্যাকটেরিয়া বলবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে কি আঁকলাম? আমি একটা ব্যাকটেরিয়াম আঁকলাম। এই ব্যাকটেরিয়ামকে ঘিরে প্রাচীর থাকে, ওয়াল থাকে, এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল সেল ওয়াল। পরিষ্কার? এবার এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় কিভাবে? খুব ডিটেলসে যাব না, তোমাদের একটু চাপের হয়ে যাবে তোমাদের পক্ষে। মোটামুটি ভাবে একটু জেনে রেখে দাও, পেপটিডো গ্লাইকেন বলে এক ধরনের জিনিস আছে, পেপটিডো গ্লাইকেন। এই পেপটিডো গ্লাইকেন দ্বারা এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। ক্লিয়ার? ক্লিয়ার? এই পেপটিডো গ্লাইকেন দ্বারা ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। দেখো একটা বাড়ি চিন্তা করো, বাড়ি, একটা বাড়ির যে পাঁচিল যেটা থাকে, পাঁচিল, এই পাঁচিলগুলো কি দিয়ে তৈরি হয়? তার বেসিক কোন জিনিসটা দরকার বাড়ির পাঁচিলটা তৈরি হতে গেলে? ইট। এবার একটা ইটের সাথে আরেকটা ইটকে লিংক করা হয় কি দিয়ে? সিমেন্ট দিয়ে, তাই তো? কিন্তু ইটই যদি না থাকতো তাহলে কি পাঁচিল হতো? না স্যার। ঠিক সেরকম পেপটিডো গ্লাইকেন দিয়ে এই ব্যাকটেরিয়ার এই পাঁচিলটা তৈরি হয়, এই প্রাচীরটা তৈরি হয়, ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় পেপটিডো গ্লাইকেন দিয়ে। পরিষ্কার? হ্যাঁ স্যার। এবার এই পেপটিডো গ্লাইকেন কি রকম হয় দেখো, মেশ লাইক স্ট্রাকচার, মেশ মানে হচ্ছে নেটের মতো, এরকম এরকম, ঠিক আছে? এবার পর 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 নেটগুলো না সাজিয়ে সাজিয়ে এরকম একটার সাথে একটা না ক্রস লিঙ্কড করা থাকে, মানে একটার সাথে আরেকটা জোড়া থাকে কিরকম করে, মানে ধরো এই যে এটাকে বলা হয় ক্রস লিঙ্কিং, বুঝাতে পারছি? এটার সাথে এটা জোড়া কি দিয়ে? এরকম করে জোড়া। এটার সাথে এটা জোড়া কি দিয়ে? এরকম করে জোড়া। যেমন করে আমাদের বাড়ির দেখবে অনেক গ্রিল দেখবে এরকম লোহার গ্রিল গুলো, এরকম রড গুলোতে জোড়া থাকে না? হ্যাঁ স্যার। ঠিক সেরকম পেপটিডো গ্লাইকেন গুলোর মধ্যে এরকম ক্রস লিঙ্কিং দরকার পড়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই ক্রস লিঙ্কিং যদি না করা যায় পেপটিডো গ্লাইকেন গুলোর মধ্যে তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা ঠিকঠাক দাঁড়াবে না। পাঁচিল পাঁচিল গাঁথার সময় তুমি যদি খালি ইটগুলোকে সাজিয়ে রেখে দাও, সিমেন্ট দিয়ে যদি তাদের মধ্যে লিঙ্কিং না করো, সেই পাঁচিল কি দাঁড়াবে? না স্যার। আমি কি এক লাথি মারবো পাঁচিলটাকে ভেঙে ফেলে দেবো, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু যদি সিমেন্ট দিয়ে গাঁথা থাকে তাহলে কি হবে? আমি সেটাকে ভাঙতে পারবো না। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যেগুলোকে বলা হয় পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। তার নাম কি? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। এক ধরনের এনজাইমস পাওয়া যায় তাদেরকে বলা হয় পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। বোঝা গেল? এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস গুলোর কাজ কি? এদের কাজ হচ্ছে এই পেপটিডো গ্লাইকেন গুলোর ক্রস লিঙ্কিং করানো। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। বোঝাতে পারছি? এবার অ্যামোক্সিসিলিন কি করে? এটা তো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এর বিটা ল্যাকটাম রিং রয়েছে। যখন আমি অ্যামোক্সিসিলিন নিলাম, অ্যামোক্সিসিলিন কি করবে? তার বিটা ল্যাকটাম রিং এর সঙ্গে এই ব্যাকটেরিয়ার এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন গুলোকে আটকে ফেলবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেই আটকে ফেললো তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন তার নিজের কাজটা করতে পারবে কি? তাহলে এই পেপটিডোগ্লাইকেন
এদের মধ্যে আর ক্রস লিংকিং থাকবে না? না স্যার। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি মজবুত হবে? না স্যার। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হলো না। ব্যাকটেরিয়াল সেল ওয়াল যদি তৈরি না হয় তাহলে ব্যাকটেরিয়াগুলোর কি অস্তিত্ব থাকবে? কি না স্যার, থাকবে না। তাহলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে, ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে। এটাই হচ্ছে অ্যামোক্সিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। ধরো আমার বাড়ির সামনে, আমি জঙ্গলের মধ্যে থাকি, আমার প্রাণীদের হাত থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে আমায় কি করতে হবে? আমার বাড়ির সামনে একটা শক্ত করে পাঁচিল গাঁথতে হবে যাতে বন্য প্রাণী আমাকে অ্যাটাক না করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমি ইট আনলাম, সবকিছু আনলাম, কিন্তু ওই ইটগুলো গাঁথার জন্য যে রাজমিস্ত্রি দরকার, সেই রাজমিস্ত্রিকে যখন আনতে যাচ্ছি, তখন মুকুল চক্রবর্তী হচ্ছে ওখানকার মানে সেই ক্ষমতাশীল নেতা, বহুত প্রভাব তার। তিনি কি করলেন? রাজমিস্ত্রিকে বললো মৈনাক্করের বাড়ির সামনে পাঁচিল গাঁথা যাবে না, ওকে ধরে রেখে দিল রাজমিস্ত্রিকে। তাহলে কি হবে? আমার বাড়ির সামনে ইট পড়ে থাকলো, আমার কি পাঁচিল গাঁথা গেল? না স্যার। তাহলে আমার বাড়ি প্রোটেক্টেড থাকলো? না স্যার, থাকলো না। অন্য প্রাণী আমাকে মেরে ফেলে দিয়ে চলে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক সেরকম ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে এরকম পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস থাকে। এরা কি করে? এরা এই পেপটিডোগ্লাইকান গুলো অর্থাৎ ইটগুলোর মধ্যে ক্রস লিংকিং করাতে সাহায্য করে যাতে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই অ্যামোক্সিসিলিন হচ্ছে মুকুল চক্রবর্তী, সেই ক্ষমতা ক্ষমতা সম্পন্ন সেই মন্ত্রী নেতা, এলাকার নেতা। ঠিক আছে? আহারে সোনা, বললো যে ওই রাজমিস্ত্রিকে, আহারে সোনা তোমার কষ্ট হচ্ছে, তুমি আমার বাড়িতে চলে এসো, বলে ওকে আটকে রেখে দিল। এবার কি হবে? সে পাঁচিল গাঁথতে পারবে না, তাই তো? না স্যার। তাহলে অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন কি করলো? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন গুলোর সঙ্গে নিজেকে আটকে ফেললো। অ্যামোক্সিসিলিনের কি আটকালো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন গুলোর সঙ্গে? তার বিটা ল্যাকটাম রিং। এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যখন অ্যামোক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিং এর সঙ্গে আটকে গেল, তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন অর্থাৎ রাজমিস্ত্রি সে তার নিজের কাজটা করতে পারলো না, সে পেপটিডোগ্লাইকান গুলোর মধ্যে ক্রস লিংকিং করতে পারলো না। ঠিক আছে? আচ্ছা। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হলো না, ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, মরে গেল, মরে গেল। তাহলে অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করলো। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে অ্যামোক্সিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে এটা আমরা কার মধ্যে পড়ি? ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পড়ি। ফার্মাকোডাইনামিক্স। হ্যাঁ স্যার। এবার এই অ্যামোক্সিসিলিন খাওয়ার ফলে অনেক সময় পেট ছেড়ে দেয়। পেট ছেড়ে দেয় মানে স্টুলটা নরম হয়। তাহলে এটা তার কি? এটা তার এমন একটা এফেক্ট যেটা আমরা চাই না, তাই তো? বোঝাতে পারছি? এটা তার অ্যাডভার্স এফেক্ট। হ্যাঁ স্যার। সেটাও আমরা ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পড়বো। তাহলে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে এখানে আমরা কি পড়লাম? ওষুধটা কার উপরে প্রভাব বিস্তার করলো? ইনফেক্টিভ এজেন্টস গুলোর উপরে করলো, তাই তো? আর যখন আমরা ব্যথার ওষুধ নিয়ে পড়েছিলাম, যখন আমরা কনস্টিপেশনের ওষুধ নিয়ে পড়েছিলাম, তখন কি দেখেছিলাম? তারা প্রভাবটা কোথায় বিস্তার করলো? আমাদের শরীরের উপরে করলো। অর্থাৎ ওষুধ আমাদের শরীরের উপরেও প্রভাব বিস্তার করতে পারে বা অন্যান্য অর্গানিজমের উপরেও প্রভাব বিস্তার করতে পারে, তাই তো? যেসব মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে প্রবেশ করেছে তার উপরেও প্রভাব বিস্তার করতে পারে। এখানে একটা কথা বলে রেখে দিই, ভাইরাসকে আমরা কোনো অর্গানিজম বলবো না কিন্তু, ঠিক আছে? কারণ ভাইরাস এগুলো আমরা পরে ডিটেলসে পড়বো, এর পরের দিনের ক্লাসেই পড়বো। ভাইরাসের মধ্যে আমরা লিভিং বিংসেরও প্রপার্টি দেখবো, আবার নন লিভিং থিংসেরও প্রপার্টি দেখবো। মানে ওরা একটা ভাইরাস একটা এজের মধ্যে রয়েছে, এত কমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না। সুতরাং আমরা ভাইরাসকে অর্গানিজম বলবো কি বলবো না বিতর্কিত বিষয়, যেটা নিয়ে আমরা কালকে আলোচনা করবো, মানে পরের দিন আলোচনা করবো। আপাতত আমরা কি জানলাম? যে ওষুধ আমাদের শরীরকেও এফেক্ট করতে পারে বা আমাদের শরীরের মধ্যে যে মাইক্রো অর্গানিজম গুলো প্রবেশ করেছে তার উপরে এফেক্ট করতে পারে, তাই তো? অর্থাৎ আমরা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো এই ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবং যে শুধু তার কাজটা পড়বো, ডিজায়ার্ড এফেক্ট পড়বো, সেটা কিন্তু খালি না, তার খারাপ দিকটা সম্বন্ধেও পড়বো, তাই তো? ক্লিয়ার? আমি দুজনকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা,
এবার একটা জিনিস বলো তো, আমরা অনেক সময় ড্রাগ বলি, ড্রাগ ড্রাগ, আর অনেক সময় আমরা মেডিসিন বলি, মেডিসিন, দুটো এক জিনিস না আলাদা জিনিস? এই যে বলছি আমরা ড্রাগ নিচ্ছি, আমরা কখনো কখনো আমরা বলি মেডিসিন নিচ্ছি, দুটো এক না আলাদা? আমরা সাধারণত ভাবে কথা বলার সময় বা সাধারণ ভাবে আমরা যখন কথা বলছি তখন আমরা দুটোকে একই বলি, ঠিক আছে? ধরো আমি প্যারাসিটামল খাচ্ছি, আমি সেটাকে মেডিসিনও বলছি, আবার কখনো কখনো আমি বলছি আমি ড্রাগ বলছি। কিন্তু আমি যদি একটু ভালো করে জিনিসটাকে ক্লাসিফাই করতে যাই, ক্লাসিফাই বলছি আমি যদি ডিফারেন্সিয়েট করতে যাই একটু ডিটেলসে, তাহলে দেখবো দুটো আলাদা। ড্রাগ জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটাকে আমরা বলি এপিআই, এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। মানে এটা আমরা কি, যে র মেটেরিয়াল যেটা কিনে আনলাম সেটা হচ্ছে ড্রাগ, কিন্তু সেটাকে আমি যখন ডোজেজ ফর্মে কনভার্ট করে দিলাম তখন সেটা হচ্ছে মেডিসিন। বোঝাতে পারলাম? না স্যার, বুঝতে পারলাম না স্যার। ধরো তুমি একটা কোনো ওষুধ খাচ্ছ, ওষুধটা তো তৈরি হয়, ওষুধটা তো তৈরি হয় ফ্যাক্টরিতে, তো ওষুধটা তৈরি হয়, তাই তো? এবার ফ্যাক্টরিতে ওষুধটা তৈরি হওয়ার আগে ফ্যাক্টরিতে কি আসে, তার র মেটেরিয়ালস গুলো আসে, তাই না? তারপর সেটা থেকে ট্যাবলেট তৈরি হয়। কিছু বলার থাকলে বলো, তাহলে মিউট করো, ভয়েস আসছে। সন্দীপ কিছু বলার থাকলে বলো, নাহলে একটু মিউট করো। স্যার হয়েছে তোমার মিউট হয়েছে? কি বলছিলাম, ধরো ফ্যাক্টরিতে ওষুধ তৈরি হবে, এবার ওষুধটা কিভাবে আসে, প্রথমে র মেটেরিয়ালস গুলো আসে, তারপর সেটাকে মেশিনে মেশিনে ফেলে কি করা হয়, সেটাকে ট্যাবলেট ফর্মে কনভার্ট করা হয়, ক্যাপসুল ফর্মে কনভার্ট করা হয়, তাই তো? অর্থাৎ যে ফর্মে আমরা সেটাকে নেব সেই ফর্মে কনভার্ট করা হয়, তাই না? এই যে র মেটেরিয়ালস যেগুলো আসছে এগুলো কি, এগুলো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। বোঝাতে পারলাম? অর্থাৎ যেটা আসছে সেটা হচ্ছে ড্রাগ। এবার আমি যখন সেটাকে ওষুধে কনভার্ট করে দিলাম, ট্যাবলেটে কনভার্ট করে দিলাম, ক্যাপসুলে কনভার্ট করে দিলাম, তখন সেটাকে আমরা বলবো মেডিসিন। পরিষ্কার কি পরিষ্কার না? আরে উত্তর লাগবে, মিউট করে। পরিষ্কার কি পরিষ্কার না? ধরো তোমার বাড়িতে, তোমার বাড়িতে তুমি সবজি বাজার করে নিয়ে আসলে, ঠিক আছে, শাক আনলে, পটল আনলে, আলু আনলে, এবার ওই অবস্থায় কি তুমি খাচ্ছ না, ওটাকে তরকারি বানিয়ে তারপরে সেটা খাচ্ছ? রান্না করে খাচ্ছ। রান্না করে সেটাকে তরকারি বানিয়ে তারপরে তুমি খাচ্ছ, তাই তো? তোমাকে বাটিতে করে সেটা পরিবেশন করা হচ্ছে। এই যে তুমি র মেটেরিয়াল যেটা আনছো আর তোমার, তুমি যেটাকে তৈরি করে দিচ্ছ, দুটো জিনিস কি এক? না স্যার, এক না, তাই তো? ঠিক সেরকম ড্রাগ আর মেডিসিনও এক না। ড্রাগটা কি, ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যাকে আমরা এপিআই বলি, অর্থাৎ র মেটেরিয়ালস, যেটা তোমার ফ্যাক্টরিতে আসলো, ওষুধ কোম্পানির ফ্যাক্টরিগুলোতে আসলো। এবার কি হবে, ফ্যাক্টরিতে আসার পরে সেটা তৈরি করা হবে ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে, যে ফর্মেই হোক তৈরি করা হবে তো সেগুলোকে, যেটাকে তুমি জলে দিয়ে খাবে, তাই তো? এই যে ওষুধ ফর্মে যে কনভার্ট করা হলো এটা হচ্ছে মেডিসিন, আর যে র মেটেরিয়াল সেটা হচ্ছে ড্রাগ। বোঝাতে পারলাম? কিন্তু আমরা চলতি কথায় অনেক সময় ড্রাগ আর মেডিসিন একই ভাবে ব্যবহার করি, ড্রাগটা খেলে এই হয়, আবার বলি মেডিসিনটা খেলে এই হয়। বোঝাতে পারছি? ক্লিয়ার না? ক্লিয়ার না? তুমি যখন সবজি বাজার নিয়ে আনছো তোমার বাড়িতে, তুমি শাক আনছো, আলু আনছো, পটল আনছো, খাওয়ার সময় তোমাকে সেটা খাওয়ার মতো ফর্মে কনভার্ট করে দেওয়া হচ্ছে,
কিন্তু তোমায় জিজ্ঞেস করলে তুমি কি 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 খেয়েছিস, তুই তুমি কি বলবে? আমি আলু খেয়েছি, আমি পটল খেয়েছি, আমি শাক খেয়েছি। কিন্তু তুমি যে ফর্মে এনেছো তুমি কি সেই ফর্মে খেয়েছো? খাওনি, সেটাকে প্রসেস করা হয়েছে, তাই তো? এক্ষেত্রেও তাই। ক্লিয়ার? ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য, ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ র মেটেরিয়াল যেটা নিয়ে আসা হচ্ছে, সেটাকে যখন থেরাপিউটিক ভাবে মানে থেরাপির কথা চিন্তা করে সেটাকে যখন মেডিসিনে কনভার্ট করা হচ্ছে তখন আমরা সেটাকে মেডিসিন বলছি। ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণে কি শিখলাম? ফার্মাকোলজি মানে আমরা ওষুধপত্র নিয়ে পড়াশোনা করছি, তাই তো? তার দুটো ভাগ, ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে কি? আমাদের শরীর সেই ওষুধটার উপরে কি প্রভাব বিস্তার করছে, তাই না? ADME করেছিলাম, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন, এক্সক্রিশন। আর ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা কি পড়ছি? ওষুধটা আমাদের শরীর বা আমাদের শরীরে প্রবেশ করা অর্গানিজম যেগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজম, তার উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, তাই তো? ক্লিয়ার? তাহলে ফার্মাকোকাইনেটিক্স কে আমরা ছোট করে কি বলেছিলাম? হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক্স কে কি বলতে পারি? হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য মাইক্রো অর্গানিজমস হুইচ এন্টার দ্য বডি। অর্থাৎ ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা দুটো জিনিস পড়ব, একটা হচ্ছে ড্রাগটার মেকানিজম অফ অ্যাকশন এবং তার অ্যাডভার্স এফেক্ট। পরিষ্কার? সো দিস ইজ অল অ্যাবাউট ফার্মাকোলজি। মোটামুটি একটা কনসেপ্ট তোমাদেরকে দিলাম, তোমাদের এর থেকে বেশি লাগবে না, তোমরা যে উদ্দেশ্যে এসছো। তো তোমাদের কেমন লাগলো বলো আজকে সেশনটা? বোঝা গেল? একদম সম্পূর্ণ নতুন একটা টপিক তোমরা আজকে শিখলে, কেমন লাগলো? হ্যাঁ স্যার, ভালো লাগলো স্যার। বোঝা গেছে কনসেপ্ট? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা এখানে শেষ করি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ উইল এন্ড দ্য সেশন। হ্যাঁ স্যার, প্রশ্নটা যখন স্যার ফিটনেস ফিটনেস দেয় তখন তো স্যার হাতের মধ্যে স্যার দেয়, তখন তো স্যার সিরা খুঁজে দেয় না যে এটার মধ্যে যাবো, ওটা তো স্যার চামড়ার উপরেই দেয় না স্যার? চামড়ার উপর দেয়, মাসলের মধ্যে দেয় না, ইন্ট্রাভেনাস দেয়, এটা আমরা যখন আলাদা করে বলবো। চামড়া মানে কি? সাবকিউটেনিয়াস, চামড়ার তলায় দেয় নাকি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিচ্ছে মানে মাসলের মধ্যে দিচ্ছে নাকি ইন্ট্রাভেনাস দিচ্ছে, আমরা যখন ইন্ডিভিজুয়াল ওষুধ নিয়ে পড়বো তখন তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সব ওষুধ কিন্তু একইভাবে আমরা প্রয়োগ করতে পারি না, বুঝতে পারছি? ওষুধের বিভিন্ন প্যারামিটার আছে, তার উপরে চিন্তা করে ওষুধ তৈরি করা হয় যে এটাকে কি আমি ইন্ট্রাভেনাস দেব নাকি আমি ইন্ট্রামাসকুলার দেব। সব ওষুধ তুমি ইন্ট্রাভেনাস দিতে পারবে না, বোঝাতে পারলাম? ধরো যে ইনজেকশন ইন্ট্রামাসকুলার দেওয়া হয় IM, ধরো যে ওষুধ ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, এরকম এমন ওষুধ আছে যেটাকে ইন্ট্রাভেনাস দেওয়া যাবে না, পরিষ্কার? তখন ইনজেকশন দেওয়ার সময় বলো, আমি স্যার টিটানাস এর কথা বলেছিলাম স্যার। দেখো হ্যাঁ, টিটানাস কি দেয় জানো? ইন্ট্রামাসকুলার দেয় না ইন্ট্রাভেনাস দেয় জানো? স্যার ইন্ট্রামাসকুলার মনে হয় স্যার। ইন্ট্রামাসকুলার দেয়, তার মানে এটা যদি ভেনের মধ্যে কোনোভাবে চলে যায় তাহলে কি হবে? ভয়ঙ্কর কাণ্ড হবে, ঠিক আছে, ক্ষতি হবে, সেই জন্য এটা ইন্ট্রামাসকুলার দেয়। যার জন্য টিটানাস দেওয়ার নিয়ম হচ্ছে কি করতে হয়, যখন তুমি টিটানাস দিচ্ছ তখন এরম করে ইনজেকশনটা ঢোকানোর পরে না, আগে পুশ করবে না, আগে একটু টানবে, পেছন দিকে টানবে। কেন টানা হয় জানো? না স্যার। পেছন দিকে টানলে যদি রক্ত চলে আসে তার মানে তুমি বুঝবে ওটা কোনো ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে গেছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তুমি সেটা দিতে পারবে না, কারণ তুমি যখন মাসলের মধ্যে ঢোকাচ্ছ, দেখো অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে ওটা মাসলে ঢুকছে নাকি ওটা কোনো মানে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকছে, অভিজ্ঞতা থেকে বোঝা যায়। কিন্তু নিয়ম হচ্ছে, নিয়ম সবসময় তো সবকিছু ধরা যায় না, তুমি যখন টিটানাসটা দিচ্ছ, তুমি যখন ইনজেকশনের এই ছুঁচটা ঢোকাচ্ছ ভেতরে, তখন হতে তো পারে যে ওটা কোনো ব্লাড ভেসেলের মধ্যে চলে গেছে। হ্যাঁ স্যার। কিন্তু আমরা ওটা ডাইরেক্টলি ব্লাডের মধ্যে দেবো না, তাহলে আমাকে কি করে বুঝবো যে ওটা ব্লাড ভেসেলের মধ্যে গেছে না যায়নি? ওই ছুঁচের মুখটা আমি পেছন দিকে একটু টেনে নেবো, ইনজেকশনটা পেছন দিকে একটু টানবো। এবার যদি ওটা ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায় তাহলে কি হবে? ও রক্ত টেনে নেবে না? হ্যাঁ স্যার। যেই রক্ত এসে গেল আমি কি বুঝে গেলাম?
যে ওটা মাসল মানে স্যার ব্লাড মাসলের মধ্যে না ওটা কোথায় চলে গেছে ওটা ব্লাড ভেসেলের মধ্যে চলে গেছে তাহলে আমি ইনজেকশনটা দিতে পারবো না ক্লিয়ার তো সচরাচর তো ভাগ করে ঢুকিয়ে দিয়ে দেয় ওটাই তো বলছি এটা অভিজ্ঞতা থেকে আমরা জেনে যাই আমরা অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে ওটা কোনো ব্লাড এর মধ্যে যায়নি ব্লাড ভেসেলের মধ্যে যায়নি ঠিক আছে এটা একদিনে তো সম্ভব না কিন্তু এটা নিয়ম হচ্ছে সব সময় তুমি যখন টিটানাসটা দিচ্ছ তুমি ইন্ট্রামাসকুলার যখন দিচ্ছ ওটা একটু পেছন দিকে টেনে দেখে নেওয়া যে রক্ত আসছে কিনা যদি রক্ত না আসে তুমি শিওর হয়ে গেলে যে এটা কোনো ব্লাড ভেসেলের মধ্যে ঢোকেনি তুমি পুশ করে দাও ক্লিয়ার তার মানে সব ওষুধ আমরা সবভাবে দিতে পারি না এবার কোন ওষুধ কিভাবে দেব সেগুলো ডিসাইড করার জন্য আলাদা লোক আছে সেটা তোমার সেগমেন্ট না ঠিক আছে ওটা আমাদের এই এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার সেশনে এটা কমপ্লিট করা যায় না এটা একটা বিশাল বড় পড়াশোনার জায়গা ঠিক আছে আজকে আমরা যতটুকু নিয়ে আলোচনা করলাম এটা কি তোমরা বুঝলে আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন আছে না স্যার তাহলে আমরা এখানে শেষ করি সেশনটা হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা রেজাল্টগুলো পরে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে এই সেশনের মধ্যে আমরা আর কিছু বলছি না এখানে তাহলে আমরা সেশনটা শেষ করছি ঠিক আছে ওকে স্যার চলো চলো বাই